بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহর নাম উচ্চারণ করলে মনে হয় অনেকগুলো গুনাহ লেখা হয়, পেছনে ভেড়া বলছেন না, কিন্তু আল্লাহর নাম উচ্চারণ করলে গুনাহ হবে কথা বলেন, কিন্তু নির্বাচনের সময় বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ানো একাক্ত, বিড়ি খায় সাদাসক্ত, এগুলো বলতে কিন্তু সমস্যা নাই, তাই না? অথবা ফুটবল খেলার সময় খেলা হচ্ছে রিয়াল মাদ্রিদ বার্সেলোনায়, হচ্ছে সে কোথায়? ওশেনিয়া মহাদেশ, আটলান্টিক মহাসাগর পার হয়ে কোথায়? আর ওখানে যখন লিও মেসি যখন বললে গোল পোস্টে যায়, আর এখানতে আমার এই যে পানসা এলাকার যুবকরা চিৎকার মেরে ওঠে, কথা কোন ঠিক কিনা? মনে হয় এই গোলের আওয়াজ মনে লিওনেল মেসি রিয়াল মাদ্রিদ থেকে শুনতে পাবে, কথা কোন ঠিক কিনা? অথচ জান্নাতি মানুষ আপনারা কিন্তু এখন সমানলে এখনো কর নাই, এখানে যারা বসেছেন, যারা আসবে প্রস্তুতি নিয়ে আসতেছে, এরা সবাই আল্লাহর প্রিয় বান্দা, জান্নাতি মানুষ, সুবহানাল্লাহ। কোন কেন জান্নাতি মানুষ ছাড়া জান্নাতি পেন্ডেলে বসার সুযোগ পাবে না, কেন কোন ইবলিস এখানে বসার সুযোগ পাবে না। আল্লাহ যাদেরকে বাছাই করেছেন, ছাঁটাই করেছেন, নির্বাচিত করেছেন, যাদের দিকে আল্লাহর কুদরতি নজরটা আছে, কেবল তারাই এই জান্নাতি বাগানের মেহমান হতে পারবে। অতএব এখানে যারা এসেছেন, আপনি চাইলেও আপনি পারতেন ঘরে বসে টিভিটা নিয়ে, রিমোটটা হাতে নিয়ে, মানে চ্যানেল পাল্টালেই মানে আপনার ইমান নষ্ট করার বিভিন্ন আয়োজন করা আছে, তার মধ্যে মনে হয় আজকের তারিখটা মনে হয় কত তারিখ এর বলতে পারবেন? 15 ফেব্রুয়ারি, মানে একদিন আগে আর একটা তারিখ চলে গেছে, কিন্তু এটা যুবকরা খুব ভালোভাবে জানে। কত তারিখ যুবকরা বলে তো একটা? 14 ফেব্রুয়ারি, দেখছেন কত মুখস্থ। তবে আমার মুরব্বী বাবাজিরা জানে না, মানে 14 ফেব্রুয়ারিটা একসাথে যুবকদের এত সম্পর্ক কেন হলো, এটা জানার দরকার আছে না? নাই তো বাবু, আফসোস লাগে। 14 ফেব্রুয়ারি আমরা কতটা এটাকে মানে ভালোবাসে যুবকরা, এর প্রমাণ পাওয়া গেছে ঢাকা শহরে, ঢাকার রাস্তায় রাস্তায় তরুণ তরুণীরা যে দেশে WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদের রিপোর্ট বলছে বাংলাদেশে এখনো অনেক শিশু আছে যাদের সংখ্যা প্রায় কোটির কাছে, সকালে যদি খায় দুপুরে ফিরতে পারে না, অর্থাৎ 3 বেলা খাবার যাদের পেটে জোটে না, এমন শিশু অনেকে মারা যায়, এবং গোটা পৃথিবীতে প্রতি সেকেন্ডে একজন শিশু না খেয়ে মারা যায়। আমরা এখানে কথা বলছি, যদি 1 মিনিট হয়, এই 1 মিনিটের মধ্যে কয়েকজন শিশু ইতিমধ্যে মারা গিয়েছে গোটা পৃথিবীর বুকে। তো যখন পৃথিবীতে অনেকে না খেয়ে মারা যাচ্ছে, তখন আমাদের বাংলাদেশে, তখন আমাদের দেশে গোলাপ ফুল বিক্রি হচ্ছে 3,000, 4,000, 5,000 টাকা দিয়ে। আস্তে করে সুবহানাল্লাহ, কোন সর্বনাশ, এখানে সুবহানাল্লাহ বলতে হবে, আর একটু জোর করে নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ জায়গা মতোই বলতে হবে, কথা কোন ঠিক কিনা? সুবহানাল্লাহ দাম আসলে নাই। তবে আমার মুরব্বী বাবা যারা আবেগে বলেছেন, এটাই তার ইমান, সুবহানাল্লাহ। কম একটা কথা মনে রাখবেন, 1979 নীল আর্মস্ট্রং লাইকা নামক একটা কুত্তা, সাথে অলরিন এবং নীল আর্মস্ট্রং, এরা তিনজন চারজন কোথায় গিয়েছিল? চাঁদ বিজয় করেছিল, কোটি কোটি টাকা তাদেরকে ইনভেস্ট করতে হয়েছে, এই জন্য শুধু চাঁদ পর্যন্ত যেতে পেরেছে, এরপর যেতে পারে নাই। কিন্তু আপনি কি জানেন, এই যে এই মসজিদের মাঠে বসে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলতে পারেন, আপনার এই সুবহানাল্লাহ আওয়াজ আল্লাহর ওই ফেরেশতারা প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশ সাজিবে এই সুবহানাল্লাহ আওয়াজ আল্লাহ পৌঁছে দেয়। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। অতএব রাজি আছে না নাই? অতএব আপনার সুবহানাল্লাহ দাম আছে, জায়গা মতো দিতে, বহু জায়গাতে দিবেন, কাজ হবে না, কথা কোন ঠিক না? সুবহানাল্লাহ মধ্যে অক্ষর আছে 9টা, একবার বললেই পাবেন কয়টা? 90টা নাকি? সুবহানাল্লাহ কোন, এটাও সূরাতুল বনী ইসরাঈল 17 নম্বর সূরার প্রথমে আছে, সুবহানাল্লাজি আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম, আল্লাহু আকবার। অতএব আমার প্রিয় ভাইরা, তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছে বলেই এখানে আমরা আসতে পেরেছি, এই জন্য আবারও বলে আলহামদুলিল্লাহ। তাহলে আমার সাথে একটু বলতে হবে আওয়াজ দিয়ে, এই জমিনে বসে আছে জমিনটার মালিক বাংলাদেশের প্রধানমন্ত্রীর, তাহলে কে? আল্লাহর নাম বলতে মনে হয় শরম লাগে আপনাদের, তাহলে বলেন না সমস্যা কি? এই জমিনের মালিক আপনাদের এলাকার চেয়ারম্যানের,
তা লেখা আল্লাহর নামে একটু জোরে বলেন, এ আকাশের মালিক কে, জমিনের মালিক কে, চন্দ্র সূর্য মালিক কে? এই জমিনে গোলামি করতে হবে কার জন্য, নামাজ হবে করতে হবে কার জন্য, স্ত্রীকে পিটাতে হবে কার জন্য? এখানেই সর্বনাশ। আমি জানি পাংশা এলাকার মানুষ কিন্তু অনেক আল্লাহওয়ালা। আমার পাশেই নাঙ্গলবাদে কিছুদিন আগে 11 তারিখে মাহফিল করে গেছি আমি, এখানটা দাওয়াত দিই, যদিও দূরে তারা কিন্তু অনেকে জানে। তো সেখানে আমি জানলাম একটা তথ্যে যে পাংশা এলাকার মানুষ অনেক আল্লাহওয়ালা, সুবহানাল্লাহ। কোন তারা খোদা ফির, আমার মা বোনেরা হিজাবের মধ্যে দেখেন, ওনারা পর্দা করেন, পাশায় কিন্তু মা বোনেরা আছে, এই জন্য হিসাব করে কথা বলা উচিত আমাদের, তাই না? কথা বলেন ঠিক কিনা। আমরা স্ত্রীকে তো পিটাই, যৌতুকের টাকা না দিতে পারলে কি করি, মানে খুব আদর করেন, তখন ভালো ভালো মিষ্টি কুমড়া খাওয়ার মনে হয়। এই তো পাশে ঝিনাইদহ, বেশি দূর নয়, এখান থেকে বেশি দূর নয়। 2016 সালে চুক্তি ছিল 20,000 টাকা যৌতুক, দিতে পারে নাই আমার ওই বোনটি, 10,000 টাকা দিয়েছে। এই 10,000 টাকা পরিশোধ না করার কারণে তাকে গাছের সাথে বেঁধে কেরোসিনে তেল ঢেলে দিয়ে নির্মম, নির্দয়, নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। আস্তে করে কর, নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা, নাউজুবিল্লাহ। এই যৌতুক হালাল না হারাম? আলোচনা শেষের দিকে মা বোনদের স্পেশাল একটু আলোচনা আছে, রাজি আছেন তো আপনারা? আমি শুনলাম মা বোনের অনেকে আছে, তবে শুধু মা বোনদের জন্য হবে না, আপনাদের জন্য পাশাপাশি কিছু মানে ট্যাবলেট, কিছু চিকিৎসা, ইঞ্জেকশন, অ্যান্টিবায়োটিক আছে, আশা করি এগুলো নিয়ে যাবেন। প্রিয় ভাইরা, তাহলে আলোচনা জমিনের মালিক যেহেতু আল্লাহ, আকাশের মালিক যেহেতু আল্লাহ, সুতরাং এখানে আল্লাহ রব্বুল আলামিনের বিষয়ে আলোচনা হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর প্রশংসাই হবে এবং আল্লাহর জন্যই করতে হবে। আমার ইবাদত তো হবে কার জন্য, কোন মানুষ দেখানোর জন্য নয়। আজকের এই মাহফিলের ব্যবস্থা করা হয়েছে কার জন্য? আল্লাহকে রাজি খুশির জন্য। আল্লাহ তাআলা এই কথা 1500 বছর আগে তিনি বলছেন সূরাতুল আনআমের ভিতরে 162 নম্বর আয়াত। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله কিবা মাইক তোমার ইকো নাই, ইকো দাও বাবা, তুমি ইকোটা দাও, এই যে গলা বের করতে গেলে শক্তি লাগে, ঠিক আছে? ইকো না হলে তেলত করা যাবে না। আমি আগে বলেছি মিক্সার সিস্টেম থাকতে হবে, ওখানে সাউন্ড অসাধারণ ছিল। বক্স থাকলে দেখেন গানের প্যান্ডেলে 14-15টা বক্স নিয়ে আসা যায়, অথচ একটা ওয়াজ মাহফিলে বক্তা যাতে সুবিধা হয়। আমাদের একটা মাহফিল ডিপেন্ড করে 50% মাইক সাউন্ড সিস্টেমের উপরে, আপনারা কষ্ট নেন না। তারপর যেটা আয়োজন হয়েছে, আমার ছোট ভাই চেষ্টা করতেছে যেটা করে, এটা আলহামদুলিল্লাহ কোন। তবে একটু বলে যায় আপনাদেরকে, ফিউচারে যদি বক্তারা আসবে যারা কেরাত বলে, সেক্ষেত্রে আমাদের শক্তিটা বের করতে হয় ভিতর থেকে, অনেক কষ্ট হয়। এটা যদি মিক্সার না থাকে, ইকো যদি না থাকে, এটা আমাদের পক্ষে তেলাপ করা সম্ভব নয়। একটা শিল্পী গান করে 14-15 জন তার সাইড করে, এদিকে গিটার বাজায়, ওদিকে হারমোনি, ওইদিকে পাতিল, ওইদিকে কুকুর বাড়ি দেয়, আসে না কত কিছু করে এক কণ্ঠের উপর 14 জন। আর আমাদের কি একেবারে বাংলা কণ্ঠ নিয়ে একেবারে ডাইরেক্ট মাঠে ময়দানে, শুধু একটা দিন নয়, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে আমাদের মাহফিল, শুরু হয়ে গেছে আমাদের, তো চলছে প্রত্যেক দিন 1.5-2 ঘন্টা করে আলোচনা আমাদের করতেছে। তবে আপনাদের দোয়া এটা, আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইরা, কোরআন তেলাওয়াত হবে, একটু মাঝে মধ্যে তাকবীর দিতে হবে, কষ্ট হবে আপনাদের। আমি এই জন্য, যেহেতু এতক্ষণ ধরে আপনারা একেবারে ঠান্ডা হয়েছিলেন, মাঠ একেবারে চুপচাপ, তবে মাঠ চুপচাপ থাকলে হবে না, একটু মাঝে আমাদের গরমও হওয়া উচিত, আমাদের তাকবীর দেওয়া উচিত। আজকে দেখেন মুসলিমদের এই আল্লাহ আকবর আওয়াজটা খুবই নর্মাল ডাউন হয়ে গেছে, যেদিন সেদিন আমরা মুসলিমরাও মার খাওয়া শুরু করেছি, কথা কম ঠিক কিনা? অথচ মুসলিমদের সবচেয়ে বড় অস্ত্র হলো এই আল্লাহ আকবর স্লোগান, কথা কম ঠিক কিনা? কারণ আমরা মুসলিমরা, আমরা ট্যাঙ্কে বিশ্বাসী নয়, আমরা গোলা বারুদে বিশ্বাসী নয়, কথা কম ঠিক কিনা? কারণ আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো নারে তাকবীর, আল্লাহ আকবর স্লোগান। এই জন্য দেখবেন পৃথিবীতে যত পারমাণবিক অস্ত্র এগুলো আছে, হয় আমেরিকার, না হয় ব্রিটেনের, আর না হয় রাশিয়ার, মুসলমানদের নেই। কারণ মুসলমানদের দরকার নাই, আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো নারে তাকবীর স্লোগান, কথা কোন ঠিক না? অতএব এই তাকবীর দিবেন, তাকবীর দিবেন এখানে, এই তাকবীর আওয়াজ পৌঁছাবে কাশ্মীরে, সেখান থেকে পৌঁছাবে লেবাননে, লেবানন তো পৌঁছে আরাকানে, তামাম পৃথিবী আপনার তাকবীর অহংকারে, ইহুদি খ্রিস্টানদের মস্ত থর থর করে কাঁপবে, আমরা মুসলমানের সন্তান জীবন দিতে পারি, আল্লাহু আকবার।
অতএব রাজি আছেন তো? আপনারা মনে আছে তসলিমা নাসরিন কোরআনুল কারিমের বিরুদ্ধে কথা বলেছিল, পাকসার জমিন সাতবাদ একটা বইয়ের নাম, এটা ওনাকে উচ্চারণ করতে গেলে দাঁত 36টা পড়ে যাবে। কি নাম? পাকসার জমিন সাতবাদ। এই বইটার ভিতরে কোরআনুল কারিমের বিরুদ্ধে এবং বিশ্বনবীর বিরুদ্ধে অনেক বাজে কথা বলেছিলেন। এর পর্যায়ে এর প্রতিক্রিয়া এদেশের তৌহিদ জনতা রাস্তায় নেমে যখন নারায় তাকবীর স্লোগান দিয়েছিল, সেদিন তসলিমা নাসরিন যে বোরকার বিরুদ্ধে কথা বলেছিল, ওই বোরকা পরে বাংলাদেশের এয়ারপোর্ট ছেড়ে যেতে বাধ্য হয়েছে কথা বন্ধ কিনা। অতএব আজকে যদি তাকবীর দিতে পারি, আজকে বাংলার জমিনে যে দুই চারটা রাস্তা থেকে বাচ্চা ঘোরাফেরা করছে, একটা বাংলার জমিনে থাকতে পারবে না, থাকতে দেওয়া হবে না। কে কে চাও তুই হাত উঁচু করে আল্লাহকে দেখা, হাত নামান। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে পীর ভাইরা? আমি দেখতেছি আপনাদের শরীরে কেমন গরম আছে, এটা আমি দেখতেছি। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? অতএব একটু তাকবীর দিবেন। আল্লাহ তাআলা নিজে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহ। হবে না, এই মাইকে তোলা সম্ভব নয়। আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার কথা বলা, আমার মুআমালাত, মুআশারাত, লেনদেন সব কিছু শুধুমাত্র কেবলমাত্র কার জন্য হবে? আরো জোরে বলতে হবে, কার জন্য? ওয়া মাহইয়া ওয়া মামাতি জীবন, আলোচনা শোনা, আলোচনার ব্যবস্থা করা, সব কিছু একমাত্র শুধুমাত্র হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, মানুষের জন্য নয়, লৌকিকতার জন্য নয়, লোক দেখানোর জন্য নয়। কার জন্য হতে হবে? তাহলে আমার প্রিয় ভাইরা, এই যে কোরআনের মাহফিল পেয়ে আমরা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? তাহলে এলাকার যে মানুষগুলো তাফসীর মাহফিলে আসে নাই, গত 15 দিন ধরে মাইকিং করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে, এরপরে যারা আসলো না এখনো, তাদেরকে কি বলবেন আপনারা? তাহলে কি তারা কোরআনকে ভালোবাসে? কথাকন কথাকন, এ মুসলমান, বছরে একটা দিন যদি তুমি তাফসিরের জন্য যদি তুমি না দিতে পারো, তুমি কেমনে আল্লাহর কাছে জবাব দিবে? আমি মুসলমান, নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই, কোরআন তেলাওয়াত নাই, আবার তাফসীরের জন্য একটা ঘন্টা দিতে পারবে না, তুমি কেমনে নিজেকে মুসলমান বলে দাবি করবে? কথা বল ঠিক না? আজকে যার কারণে গোটা পৃথিবীতে মুসলমানরা মার খাই গেল, আমরা কোরআনুল কারিমতে দূরে সরে চলে গেছি, কথা বল ঠিক না? আজকে কথা ছিল মানুষ দলে দলে পঙ্গপালের মতো এই মাহফিলের জায়গাটা ভরপুর হয়ে যাবে, অথচ এখানে যদি কোন চরিত্রবান শিল্পীরা এখানে যদি একটু রব্বানে না আছে কমর দুলাইয়া যদি একবার যদি বলতো, কি বলবে? একবার যদি একটা গান কয়, মাইকিং করা লাগবে না, কিছুই বলতে হবে না, আবার বৃদ্ধ বলিত হতে এই জায়গা ভরপুর হয়ে যাবে, তাদের জায়গা দিয়ে যাবে না, কথা কল ঠিক না? তার মানে কি? এটাই বোঝা যাচ্ছে আমরা কোরআনকে ভালোবাসছি না, আজকে গান গায়ক বাদ্য বাজনাকে বেশি ভালোবাসছি, কথা কল ঠিক না? তাহলে এটাও শুনে নেন, মুস্তাদরাক আল হাকিম, এখানেও বিশুদ্ধ হাদিসগুলো রয়েছে। বিশ্বনবী বলেন, কাসিয়াতুন আলিয়াতুন মুমিনা, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যখন গায়ক গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে, নাউজুবিল্লাহ, কোন যখন গান বাদ্য বাজনা যন্ত্র বেড়ে যাবে। আজকে দেখেন মোবাইলে মোবাইলে হারমোনিয়াম আছে না, মোবাইলে আছে গিটার, মোবাইলে আছে কত কিছু, সমস্ত কিছু সেট আপ করে দেয় মোবাইলের ভিতরে। আজকে গান বাদ্য বাজনা এগুলো কি এত মজা দেয়, অথচ তাফসীর মাহফিল আসলাম না। আল্লাহ তাআলা অথচ বলেছেন, নবী আমার বলে দেন, পৃথিবীর মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় রহমত হলো কোরআন সুবহানাল্লাহ, কোরআন, এই কোরআনুল কারীমের মাহফিল পেয়ে পৃথিবীর মানুষকে খুশি হওয়া উচিত।
অথচ এলাকার অনেক মানুষ আছে, সবাই যদি এখানে আসতো আমার মনে হয় আল্লাহর কসম করে বলে এই জায়গাটাতে আমরা জায়গা দিতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার বলে দেন, বিফাদলিল্লাহ আই বিফাদলিল কোরআন, আসমানের মালিক আল্লাহর পক্ষ থেকে যতগুলো রহমত আর করুণা রয়েছে বিশ্ব মানবতার জন্য, সবচেয়ে বড় রহমত হলো এই 30 পারা কোরআন। এটার নাম কি? এদিকে তাকান, সবচেয়ে বড় রহমতের নাম কি? কোরআন। এটাই কথা ছিল, কেননা কোরআন থেকে আলোচনা শুনলেই লাভ হবে মুমিনদের। সুবহানাল্লাহ। কোন নবী আমার কোরআন থেকে আলোচনা শুনুন, আলোচনা করুন, কোরআন থেকে মানুষকে শুনে শুনে শোনান, কোরআনের আলোচনা শুনলে তানফাউল মুমিনিন, মুমিনদের লাভ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আজকে ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন কেন বলতে পারবেন আপনারা? অবশ্য আল্লাহ একটা উদ্দেশ্য আছে, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। কথা কোন ঠিক না? তাহলে আমার প্রিয় ভাইয়েরা, যে আল্লাহ তাআলা আল্লাহর গোলামি করার জন্য আমাদের সৃষ্টি করলেন, আজকে ওই আল্লাহর গোলামি করা বাদ দিয়ে শয়তানের গোলামি করি আমরা, কথা কোন ঠিক না? আল্লাহর গোলামি করলে আপনাকে এতক্ষণ মাহফিল আসা উচিত ছিল, কথা কোন ঠিক না? সারাটা জীবন তো টিভি দেখেন, টিভির আমল করেন, কোনদিন আমল যদি মিস হয়ে যায়, স্টার জলসার আমল যদি রাতের বেলা মিস হয়, পরের দিন সকালবেলা কাজা কাফফারের অবস্থা আসে না নাই? আর একটু আস্তে কোন মা বোনেরা কিন্তু শুনতে পাবে, কথা কোন ঠিক কিনা? রাতের বেলা নাটক মিস হলে পরের দিন কাজা কাফফারা নফল একেবারে 14 গুষ্ট উদ্ধার করে দেয়। তাহলে আপনি একটা দিনের জন্য নাটক মিস হয়ে গেলে পরের দিন দেখেন, কিন্তু কোরআনের মাহফিল আজকে শেষ হয়ে গেলে রাত 12টার পরে আর আপনি খুঁজে খুঁজে পাবেন না আমাদেরকে, কথা কোন ঠিক কিনা? এই এলাকার জন্য রহমত ছিল, অথচ আল্লাহ তাআলা বলে, বান্দারে শোনো না, তোমাদের জন্য পৃথিবীর যা কিছু সৃষ্টি করলাম তোমাদের কল্যাণের জন্য, আমার ওই সৃষ্টিগুলো আজকে আমার গোলামি করে, কেবলমাত্র ওই মানুষগুলো আমার সাথে নাফরমানি করে। যে মানুষকে আমি সৃষ্টি করলাম আমার গোলামি করার জন্য, ওই মানুষ আজকে আল্লাহর গোলামি বাদ দিয়ে শয়তানের গোলামি করে, কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, ওই যে আল্লাহ সূর্য সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন, সূর্য জন্মের পর থেকে নিয়ে এমন কোনদিন হয় নাই সূর্য বলেছে না না পৃথিবীর মানুষকে আমি আজকে 10 সালের জন্য বা 10 বছরের জন্য পৃথিবীর মানুষকে আমি আলো দিব না, এমন হরতাল দেখেছে কোনদিন? অথবা চন্দ্র বলেছে এই 2019 সালের জন্য এই 500 এলাকার মানুষ দেখে রাতের বেলা আমি আলো দিব না, এমন প্রজ্ঞাপন জারি করে প্রথম আলোতে রিপোর্ট দিয়েছে, এরকম কি হয়েছে? অথবা চন্দ্র সূর্য দুজনে মারামারি লাগিয়ে চন্দ্র সূর্যের মাথা ফেটে দিয়ে, সূর্য চন্দ্রের মাথা ফেটে দিয়ে দুজন জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে গেছে, এমন কি হয়েছে? তার মানে চন্দ্র আল্লাহর হুকুম পালন করে, চন্দ্র সূর্য আল্লাহর বিধান পালন করে, যে মানুষকে সৃষ্টি করা হলো আল্লাহর গোলামের জন্য, আজকে ওই মানুষ আজকে মারামারি ফাসাদ কর্তিমা করে, কথা কোন ঠিক কিনা? সূর্য কোনোদিন রক্তপাত করে না, সূর্য কোনোদিন খুনাখুনি করে না, সূর্য কোনোদিন এক চন্দির অপরাধ মারুকে খাসার মধ্যে বন্দি করে রাখে না, কথা কোন ঠিক কিনা? তাহলে যে মানুষ 3.5 হাত বডি, 37,000 ফিট উপরে উঠলে মানুষকে পিপলিকার মতো মনে হয়, কথা কোন ঠিক কিনা? বিমানে গেলে চিটা, সেদিন ইউএস বাংলা সম্ভবত, বিমানে উপরে ওঠার পরে নিচের দিকে তাকে দেখে কি অবস্থা ঢাকা শহরটা দেখি, ওরা আল্লাহ দেখা তো দেখি যে মানুষকে খুঁজে পাওয়া যায়, পিপলিকার চাইতে আরো ছোট। তখন মনে মনে চিন্তা করলাম, হায় রে,
এই 36,000 ফিট উপরে ওঠার পরই মানুষকে পিপীলিকার মতো মনে হচ্ছে, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই পিপীলিকার মতো মানুষ হয়ে আমরা একজন আর একজনকে সহ্য করতে পারছি না, বড় ভাই ছোট ভাইকে সহ্য করতে পারে না, বড় ভাই ছোট ভাই জমি লেখে নাই, পাড়া পড়শি পাড়ার পাশের বাড়ি এলাকা একজন আরেকজন জমি দখল করে নিয়ে মাথা ফাটাফাটি করে, অথবা তরমুজ পার্টি ক্ষমতায় আলে বাঙ্গি পার্টি এলাকায় থাকতে পারে না, বাঙ্গি পার্টি ক্ষমতায় আলে তরমুজ পার্টি আবার থাকতে পারে না, এরকম অবস্থা আছে না আমাদের দেশে। আমার প্রেম অথচ আমরা ভাই ভাই মুসলমান, কথা কোন ঠিক কিনা? আমাদের শরীরের রক্তটা কি লাল? যারা আওয়ামী লীগে আমার ভাই আছে ওই ভাইদের শরীরে চামড়া কাটেন, তাদের শরীরে রক্তটাও লাল। যারা এরশাদ আমার এরশাদ চাচা দল করে তাদের শরীরে চামড়াটা কাটে, ওনাদের শরীরে রক্তটাও না, ওনার শরীরে রক্ত একবার সবুজ এরকম। যারা বিএনপি করেন আমার বিএনপির ভাইয়েরা, তাদের শরীরে চামড়াটা কাটলে রক্তটা কি হবে? তাহলে সবার রক্ত, সবার খাওয়ার পদ্ধতি কিভাবে এক না? না ওই যারা বিএনপি করে তারা পেছনের দিক দিয়ে খাবার খায় মনে হয়, কথা বলার পদ্ধতি এক, কথা শোনার পদ্ধতি এই দুই কান দিয়ে শুনে, দেখার পদ্ধতি না এরকম না ওই নাঙ্গুল পাঠের উপর দিকে তাকায় দেখে এরকম। তাহলে কথা বলার পদ্ধতি এক, খাওয়ার পদ্ধতি এক, টয়লেট করার পদ্ধতি এক, সন্তান জন্ম দেওয়ার পদ্ধতি এক, শরীরের রক্তটাও এক, সবকিছু এক হওয়ার পরে মাত্র কয়েকটা দিন আমরা পৃথিবীতে থাকবো। অথচ এক ভাই আর এক ভাইকে সহ্য করতে পারি না, একজন আরেকজনকে দেখে সহ্য করতে পারি না, একজন উন্নতি করলে এলাকার দশজন তার নিমগুটটা ধরে টানে, কিভাবে তার শেষে নামানো যায়? কথা কোন ঠিক কিনা? অথচ বিদেশের দিকে তাকান আমার প্রিয় ভাইয়েরা, কে কত উন্নতি করবে করো, কিন্তু কেউ কারো পিছনে লেগে থাকবে এই সুযোগটা নাই আমার প্রিয় ভাই। এই জন্য বলছে আল্লাহ বলে বান্দারে আজকে তোমরা আমার গোলামি করো না, আমার দাসত্ব করো না, আমার সৃষ্টিগুলো তো আমার গোলামি করে, ওই আকাশের জমিনে যত গুছা আছে সব তো আমার গোলামি করে। আল্লাহ তারা বলেছেন ইউসাব্বিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহু আকবার। কোন আকাশের জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছু গোলামি করে কার? আল্লাহ তাআলা আরো বলেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, জমিনে এমন কোন প্রাণী নেই যে প্রাণী আল্লাহ গোলামি করে না। এই জন্য বিশ্বব্যাপী বলে গভীর রজনীতে যখন তোমরা ঘুমাতে যাও গভীর রজনীতে মোরগগুলোকে তোমরা কখনো গালি দেবে না, লা তাসুবু দাজা যা, মোরগগুলোকে তোমরা গালি দিও না, কেননা গভীর রজনীতে মোরগগুলো দেখে তোমাদের কর্ণ কুহরে তোমরা শুনতে পাও কুকুর কুক, কিন্তু মোরগগুলো কুকুর কুক বলে না, ওই মোরগগুলো বলে আল্লাহু আল্লাহু যরকম লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি। আপনাদের কষ্ট হচ্ছে প্রিয় ভাইরা, আমি আলোচনা দীর্ঘও না করে সরাসরি আমি আমার তেলোৎকৃত আয়াতগুলোর দিকে চলে, আমি দুইটা আয়াত তেলোৎ করেছি, দুইটা আয়াত থেকে আপনাদের সামনে আলোচনা করব অল্প সময়ে, একটা বোঝার ক্ষেত্রে আর একটা আয়াত দুইটাই দরকার আছে। কি বলছেন সে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা, সরাসরি আলোচনা চলে যাচ্ছে প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন একটু জিকির করে নেই, ইলা ইলাহা যে পরিমাণ লাগে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ তাআলা বলেন আমি সে আল্লাহ, আমি আমার হাবিব দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহকে
দিনে হক সহকারে পৃথিবীতে আমি প্রেরণ করেছি সুবহানাল্লাহ। ওয়াদিনিল হাক্কি লিয়ুযহিরাহু আলাদ্দীন কুল্লিহি, পৃথিবীতে যত ধর্ম আর যত মন্ত্রতন্ত্র আছে সব কিছুর উপর বিজয়ী করার জন্য আমি আমার রাসূলকে কুরআনুল কারীম সহ পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল বিশ্ব নবী এই পৃথিবীতে এসেছেন, তার সবচেয়ে বড় অস্ত্র হলে 30 বেলা কোরআন, কতক্ষণ ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, বিশ্ব নবী পৃথিবীতে কখন আসলেন? যখন জাহালি যুগের মানুষরা ছিল বড় বড় অজ্ঞতা। সে যুগে জাহালি যুগের মানুষের দুইটা ডায়ালগ ছিল, একটা হলো মাইট ইজ রাইট, ব্লাড ফর ব্লাড, অর্থাৎ রক্তের বদলে রক্ত, জোর যার মুল্লুক তার, এমন কর্মসূচি ছিল সে যুগে। অর্থাৎ হত্যা খুন্না হাজানি অমানিসের মধ্যে ভরপুর ছিল। এমন সময় ওই জামানার মানুষগুলোকে পরিবর্তন করার জন্য আল্লাহ তাআলা দীনে হক সহকারে, সত্য দীন সহকারে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে তিনি পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবী আসলেন আল্লাহর জমিনে, আসার পরে তিনি কি করলেন? আল্লাহ তাআলা যেহেতু কিতাব দিয়েছে, এবার আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কী বিশ্বনবীর এই পৃথিবীর মানুষকে পরিবর্তন করে কর্মসূচি হলে দুই তিনটা, সুবহানাল্লাহ, তিনটি কর্মসূচি নিয়ে আমার নবী পৃথিবীতে আসলেন। এর মধ্যে এক নম্বর কর্মসূচি হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবী আমারে কোরআনুল কারীম থেকে পৃথিবীর মানুষকে তেলাওয়াত করে করে পৃথিবীর মানুষকে শোনান। মুহাদ্দিসিন কেরাম মুফাসসিরিন কেরাম বলেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহির ব্যাখ্যা, তারা বলেছেন রাসূলের অনুসরণ করা। অন্যদিকে এসেছে কোরআনুল কারীমের তেলাওয়াত, আল্লাহ রাসূল যখন কোরআনুল কারীমকে তেলাওয়াত করা শুরু করে দিলেন, ওই মক্কার মুশরিক কাফেররা যারা কোরআনের বিরুদ্ধে কথা বলতো তারা আবার গভীর রজনীতে এই কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য তারা আবার লাইন ধরে থাকতো। যখন সুবহানাল্লাহ, তাহলে এক নম্বর কর্মসূচি সেই যুগের মানুষকে পরিবর্তন করেছেন। আল্লাহ বলে নবী আমার ইয়াতলু আলাইহিম আয়াতি, আপনি কোরআন থেকে তেলাওয়াত করে শুনান। কেননা কোরআনুল কারীমের তেলাওয়াত এতই শক্তিশালী, এই কোরআনের তেলাওয়াতের কাছে পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থগুলো একেবারে অচল হয়ে যাবে, কতক্ষণ ঠিক কিনা? 1915 সালে, জানিনা আপনাদের মনে আছে কিনা, ব্রিটিশ খেদাও আন্দোলন শুরু হলো। এই আন্দোলনে হিন্দু মুসলিম বৌদ্ধ আর জৈন ধর্ম সকল ধর্ম এক হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই জন্য বিশাল কনফারেন্স তৈরি করা হলো, আর ওই অনুষ্ঠানে সভাপতি তৈরি করা হলো, সভাপতি বানানো হলো শাইখুল হিন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা ছিলেন শাইখুল হিন্দ হোসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ। তাকে কি করা হলো? তাকে এরকম ভাবে সভাপতি বানানো হলো। এবার সভাপতি বানানোর পরে এবার তিনি বললেন এ অনুষ্ঠান আজকে উদ্বোধন করা হবে কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে। সুবহানাল্লাহ। অন্য ধর্মের মানুষগুলো উদ্দেশ্য করল, ও শাইখুল হিন্দ তুমি মুসলমান বলে কোরআনুল কারীমের তেলাওয়াত করা শুরু করা হবে, এটা ঠিক নয়। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিলেন ঠিক আছে তাহলে কে তেলাওয়াত করবে। সবার সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত হলো কোরআনুল কারীম আগে তেলাওয়াত করা হবে। কারি সাহেবকে বলা হলো, কারি সাহেব মঞ্চে আসলেন, অনুষ্ঠানটা উদ্বোধন হবে কোরআনুল কারীমে তেলাওয়াত দিয়া। এবার কারি সাহেব, আমার মা বোনেরা একটু সামনে দিয়ে এগিয়ে আসেন, বোনেরা একটু মেহরবানিকে ফাঁকা ফাঁকা হয় না বসে, একটু সামনে দিকে এগিয়ে এসে আমার অন্য বন্ধুদের জায়গা করে দিবেন, একটু মেহরবানি করে সামনে দিকে এগিয়ে আসেন। তো কারি সাহেব মঞ্চে আসলেন, আসার পরে এবার তার সুরিলিত কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار
সুমধুর কণ্ঠে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করলেন ওই কারী সাহেব, কখন জানি এক মিনিট নয়, দুই মিনিট নয়, পাঁচ ঘন্টা পার হয়ে গেছে, এক মুহূর্তের জন্য তারা টের পাই নাই। সুবহানাল্লাহ। খান এবার শাইখুল হিন্দ বলে যে ভাইয়ের অবজেকশন করেছিল, এবার কোরআনুল কারীমের তেলাওয়াতের পরে আসো, তোমাদের মধ্যে কে আছে গীতা পাঠ করবে, কে আছে এরকম জৈন ধর্মের গীতা পড়বে, কে আছে তার লোক পড়বে, কে আছে ওল্ড টেস্টামেন্ট তেলাওয়াত করবে, আসো আসো। এবার তিনি ডাকা শুরু করলেন। শাইখুল হিন্দ একবার নয়, দুইবার নয়, তিনি তিনবার ডাকলেন, একজন কেউ সাহস পায় নাই। কোরআনুল কারীমের তেলাওয়াত করার পরে একই মনসে অন্য ধর্মের কিতাব তেলাওয়াত করবে। জওহরলাল নেহরুর বাপ সেখানে ছিলেন, জওহরলাল নেহরু। এবার সে বলে, ও শাইখুল হিন্দ, এবারে বারবার তুমি এভাবে বলে তুমি আমাদের লজ্জা দিয়ে কোনো লাভ হবে না, তুমি অনুষ্ঠান তুমি শুরু করে দাও। আমরা বুঝে গেছি কোরআনের তেলাওয়াতে পরে পৃথিবীর অন্য ধর্মের তেলাওয়াত কোরআনের সাথে যেন ঠাট্টা মশকারা সমান, কতক্ষণ ঠিক কিনা, কতক্ষণ ঠিক কিনা। সেই কিতাবের তেলাওয়াত শুনলে মানুষ পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কিতাবের কাছে যে উদ্দেশ্যে আসুক না কেন, আল্লাহ যদি তার কপালে হেদায়েত যদি লেখে থাকে, তার জীবনটাও পরিবর্তন হয়ে যাবে। কোরআনের ভুল ধরতে এসে একজন মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। কিছুদিন আগে একজন ধর্মযাজক ডক্টর ডেরি মিলার, ইসলাম বিদ্বেষী একজন লেখক ছিলেন, এই তিন দিন আগে হল্যান্ডের একজন মন্ত্রী জ্যাকব ভ্যান মুসলিমদের বিরুদ্ধে লেখালেখি করা তার কাজ, কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করতে গিয়ে পড়তে গিয়ে আল্লাহ তার চোখটা খুলে দিয়েছে, অন্তর্দৃষ্টি খুলে দিয়েছে, এবার পৃথিবীর মানুষকে জানা দিয়েছে আমি আর খ্রিস্টান নই, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে কালিমার ছায়া তলে আমি আশ্রয় নিয়ে নিলাম। এই কিতাবের তেলাওয়াত যতদিন চলবে ততদিন মানুষ হেদায়েত পাবে, ঠিক কিনা? যখনই কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাবে, ওই এলাকাটা জাহেলে পরিণত হয়ে যাবে, কথা কন ঠিক কিনা? আজকে দেখুন আমাদের প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজ ব্যবস্থা এতটা অন্যায় রাহাজানি ছিল না, কথা কন ঠিক কিনা? এতটা ধর্ষণ ব্যভিচারী 14 ফেব্রুয়ারি এগুলো ছিল না, কিন্তু যেদিন কোরআনুল কারীমকে আমরা বৃদ্ধাঙ্গুল দেখেছি, কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। একটা সময় আমরা দেখতাম আজ থেকে 15-20 বছর আগে সকালবেলা ফজরের নামাজের পরে অনেক মুরব্বী আছে, মা বোনেরা আছে, যুবকরা আছে, জানালা খোলা করে ফজরের নামাজে পড়ে ওই জায়গায় বসে সুন্দর করে সুরেলিত কণ্ঠে কোরআনুল কারীম তারা তেলাওয়াত করতো, কতক্ষণ ঠিক কিনা? আমি কি বানিয়ে বলছি? রাস্তায় বের হলে ওই সমস্ত মা বোনদের কোরআনের তেলাওয়াত আমরা শুনতে পেতাম, কিন্তু আজকে 10 বছর পরে এতটাই উন্নতি হয়েছে, ওই জানালা থেকে এখন আর কোরআনের আওয়াজ পাওয়া যায় না, এখন পাওয়া যায় ইস্তেরা জলসা জি বাংলা। আসতে বললেন কেন? আজকে ঘর থেকে সারেগামার আওয়াজ পাওয়া যায়, তবলার আওয়াজ পাওয়া যায়, যে ঘরের ভিতর তেলাওয়াত ছিল ওই ঘরটা জান্নাতের বাগান ছিল, কতগুলো ঠিক কিনা? বিভিন্ন অনুষ্ঠানে আমাদের দেশে কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হতো, আজকে এগুলো আর দেখা, এখন শুরু হয় গান বাজনা দিয়া। আমার প্রিয় ভাইয়েরা, এই কিতাব তো এমন একটি কিতাব, এর তেলাওয়াত যারাই শুনবে তারাই হেদায়েত পেয়ে যাবে, আর এর সাথে যার সম্পর্ক হয়ে যাবে আল্লাহ তার মর্যাদাও বাড়িয়ে দিবেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই প্লাস্টিক রেহেলটার দাম কত বলতে পারবেন? বেশি না, সর্বোচ্চ 10-20 টাকা হবে। এই প্লাস্টিকটা কিন্তু রাস্তায় পড়ে থাকে একবার ময়লা আবর্জনা থেকে নিয়ে এই প্লাস্টিকটা রেহেল বানানো হয়েছে, কিন্তু এই রেহেলের উপরে কোরআনুল কারীম রাখার জন্য আমি যদি কোনো ভাইরে বলি, ভাই যান আপনাকে আমি 1 লক্ষ টাকা দিব, আপনি এই রেহেলটাকে 2 পা দিয়ে শট মেরে রাস্তায় ফেলে দিবেন, এমন কেউ আছেন এখানে? কেন? এই কোরআনুল কারীমের সাথে সম্পর্ক হওয়ার কারণে এই 20 টাকা দামের রেহেলের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে, কতক্ষণ ঠিক কিনা? আবার রেহেল যদি কোনো সময় যদি হাত থেকে যদি পড়ে যায়, কথা কোন হাত থেকে পড়ে যাওয়ার সাথে সাথে রেহেলটা ধরে চুমা খায়,
আবার মার্কিন কাপড় আছে, যে কাপড় দিয়া 20-30 টাকা দামের কাপড়, এই কাপড় দিয়ে কোরআনুল কারীমের জুজদান আপনি বানায় নেবেন। এই জুজদানটা যেমন আমার মা বোনেরা একবার যদি জুজদানটা ঘরে পড়ে যায়, 36 বার জুজদানটা মুখে নিয়ে চুমা খায়। অথচ ওই মা বোনের এমনও শাড়ি আছে 5,000-6,000 টাকা দামের জামদারি শাড়ি আছে, কিন্তু ওই শাড়িটাতে কোনোদিন সে কিন্তু চুমা খায় না। কিন্তু ঠিকই মার্কিন কাপড়ের জুজদান তার চুমা খায়। তার মানে বোঝা গেল কোরআন কারীমের যার সাথে সম্পর্ক হবে আল্লাহ তার মর্যাদা সম্মান বাড়িয়ে দেবেন। আমার প্রভাব এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে গিয়া একজন খ্রিস্টীয় ধর্মীয় যাজক ডক্টর ডেরি মিলার যার বাড়ি কানাডায় যার বাড়ি, এই মানুষটি সিদ্ধান্ত নিলেন কোরআনুল কারীমে ভুল ধরবে। এবার তিনি সিদ্ধান্ত অনুযায়ী ইংরেজি অনুবাদে একটা কিতাব হাতে নিলেন, অনুবাদের মধ্যে ভুল পেয়ে গেলেন। এবার ডাক্তার ডেরি মিলার উল্লসিত হয়ে গেল, আনন্দিত হয়ে গেলেন, আর বলতে থাকলো মুসলমান দেখে দেখো 1400 বছর ধরে কেউ কোরআনে ভুল ধরতে পারে নাই, আমি ডক্টর মিলার ভুল পেয়েছি। তিনি আনন্দিত হলেন, নাউজুবিল্লাহ কন। তো মুসলিম একজন ইমাম বললেন, মিলার তোমাদের কোরআনে ভুল ধরতে হয় কোরআনে গ্রামার জানতে হবে, কেন অনুবাদের মধ্যে ভুল থাকতে পারে, কথা কোন ঠিক কিনা, এটা যে বাংলা ট্রান্সলেট করলাম ধরেন বাংলা অর্থের মধ্যে ভুল হতে পারে কিন্তু আরবির মধ্যে ভুল। এবার ডক্টর ডেরি মিলার কোরআনুল কারীমে ভুল ধরার জন্য চলে গেলেন সৌদি আরবে, একটা ইউনিট তৈরি করা আছে বাইতুল্লার পাশে, একটা ইউনিট আছে যেখানে অমুসলিমরা যারা কোরআন শিখতে চায় তাদের জন্য এইরকম একটা ব্যবস্থা আছে যেখানে ডক্টর মরিস বোকালি কোরআনের শিক্ষা নিয়েছেন। এবার কোরআনের শিক্ষা নেওয়ার পরে কোরআনুল কারীমটা হাতে নিয়ে ডক্টর ডেনি মিলার উদ্দেশ্য হলো কোরআনে ভুল ধরার, হেদায়েতের জন্য 6 বছর তেলাওয়াত করে নেয়। এবার ডক্টর ডেনি মিলার কোরআনুল কারীমটা হাতে নিয়ে তেলাওয়াত করা শুরু করেছেন, তেলাওয়াত করতে করতে সূরাতুন নিসার 82 নম্বর আয়াত চোখের সামনে এসে গেছে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন, আফালাম ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহু আকবার। তারা কি লক্ষ্য করে না এ কোরআনুল কারীমটা যদি এক আল্লাহ ব্যতীত একাধিক ইলাহ, যদি কোরআনুল কারীমটা যদি তৈরি করত ওই কোরআনের মধ্যে অনেক ভুল থেকে যেত, কথা কোন ঠিক কিনা। একটি মাত্র ডক্টর ডেরি মিলারের ব্রেন খুলে দিলেন ডক্টর ডেরি মিলার, তিনিও সিদ্ধান্ত নিলেন না না আর নয়, কোরআনের মধ্যে ভুল নেই। এবার পৃথিবীর মানুষকে চমকি দিয়ে তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহু আকবার। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম এই কোরআনুল কারীমের তেলাওয়াত যারা এই তেলাওয়াত চলবে ততদিন মানুষ হেদায়েত হবে, কথা কোন ঠিক কিনা। এই কোরআনুল কারীমের তেলাওয়াত যারাই করেছে যারাই আমল করেছে তারাই সম্মানিত হয়েছেন, কথা কোন ঠিক কিনা। এই জন্য আবু জাহল উতবা সাইবা বিশ্বনবী যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা শুরু করে দিতেন, ওই উতবা সাইবা বিশ্বনবীর তেলাওয়াত শুনে অনেক মুসলিমরা তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল, না না মুহাম্মদ যখন তেলাওয়াত করবে তার তেলাওয়াতের উপরে 144 ধারা জারি করতে হবে। আসরে নাই কোরআনুল কারীমে আয়াত এসেছে, আল্লাহ বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. الله أكبر. যখন কোরআনুল কারীম যে তেলাওয়াত করে মুহাম্মদ লা তাসমাউ লিহাযাল কুরআন তোমরা তার তেলাওয়াত শুনবে না, এরপরে যদি শোনার ব্যবস্থা করে প্রয়োজন হলে কানের মধ্যে আঙ্গুলটা ঢুকিয়ে দিবা, আবার যদি এরকম হয় এরপর জোর করে চেনা শোনা যদি চেষ্টা করে ওই কোরআনের পেন্ডেলগুলো তোমরা ভেঙ্গে তসমস করে দেবে। তাহলে 1400 বছর আগে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, কিন্তু আপনারা বলুন 1400 বছর পার হয়ে গেছে কোরআনের এগিয়ে যাওয়া কি তারা থামিয়ে দিতে পেরেছে, কথা কন না কেন, পেরেছে। তাহলে বলতে চায় আজ উত্তরাণ পৃথিবীর মুখে এই ষড়যন্ত্রকারীরা কোরআনের বিরুদ্ধে কোরআনের
কোরআনের জন্য আমরা জীবন দেব, কোরআনে আইন প্রতিষ্ঠা করার জন্য আবার যদি প্রয়োজন হয় কাপড়ে কাপড় মাথায় নিয়ে রাস্তায় নেমে আমরা চলে যাবো, কতক্ষণ ঠিক না আমার প্রিয়রা? তাহলে তেলব যতদিন চলবে ততদিন কি হবে? মানুষের হেদায়ত পেয়ে যাবে। এবার আসেন ওয়াইজাকিহিম, আল্লাহ রাব্বুল আলামিন আর একটি কর্মসূচি ছিল, বিশ্বনবীকে আল্লাহ তাআলা 70 দিন সহকারে পাঠিয়েছেন, কিন্তু বিশ্বনবীর কর্মসূচি ছিল দুইটা, এর মধ্যে হলো আল্লাহ তাআলা রাসূল কোরআন তেলাওয়াত করে শোনালেন, দ্বিতীয়টা হলো ওয়াইজাকিহিম, মানুষদেরকে তিনি পরিশুদ্ধ করলেন। সুবহানাল্লাহ, কোন আপনার অন্তরের মধ্যে ময়লা পড়ে যায়, আপনার শরীরে কাপড়ে যদি ময়লা পড়ে যায়, আপনি ডিটারজেন্ট পাউডার দিয়ে আপনি সুন্দর করে ধন পরিষ্কার করেন, কথা কম ঠিক কিনা? কাপড়ে ময়লা হলে পরিষ্কার করে কি দিয়ে? পাউডার দিয়ে, সাবান দিয়া। কিন্তু আপনার অন্তরের মধ্যে শিরকের গুনাহ জমে গেছে, আপনার অন্তরের ভিতরে এরকম বিদাতের গুনাহ ঢুকে গেছে, আপনার অন্তরের ভিতরে কোরআনের এলেম নাই, এজন্য বিশ্বনবী বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খারীব। একটা ঘর তৈরি করার পরে ওই ঘরের ভিতরে যদি কোনো মানুষ বসবাস যদি না করে, ওই ঘরটা হয়ে যায় শয়তানের বাসা, কথা কোন ঠিক কিনা? এটা বলেছেন বিশ্বনবী, আর এ রাসূল বলেন এটাও, যে মানুষটার 3.5 হাত বডির মধ্যে যার কলিজার ভিতরে কোরআন নাই, কোরআনে এলেন নাই, কোরআন পড়তে পারে না, কোরআনের পক্ষে কথা বলে না, এই মানুষগুলোর অন্তরের মধ্যে ইবলিস এরকম জায়গা করে নেয়। তাহলে ওই অন্তরকে পরিশুদ্ধ করতে হলে এই কোরআনুল কারীম নামক এই সার্ফ এক্সেল পাউডার দিয়া এই অন্তরটাকে পরিশুদ্ধ করে নিতে হবে, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, একইভাবে আল্লাহ নামে জিকির করবেন, আল্লাহ নামে স্মরণের মাধ্যমে অন্তরটাও পরিষ্কার হয়ে যায়, কতক্ষণ ঠিক কিনা? অন্তরের ভিতর ময়লা যদি পড়ে যায় আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন। তাহলে শুধু এটা নয়, বসে বসে আল্লাহ আল্লাহ বলবে এটা না, আপনি বাজারে গিয়েছেন ওজনে কম বেশি দেওয়ার সময় হঠাৎ করে মনে হলো আমার আল্লাহ তো দেখতেছে, এটাই আল্লাহ জিকির হয়ে গেল, সুবহানাল্লাহ কোন। অথবা বসে বসে আল্লাহর নাম জপবেন, আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কষ্ট হবে? এগুলো বললে আপনার অন্তরটা পরিষ্কার দিবেন, পরিষ্কার করে দিবেন কে? আরো জোরে বলতে হবে, দিবেন কে? আজকে আমাদের অন্তর পরিষ্কার নেই বলে আমাদের দোয়া কবুল হয় না, আজকে আমাদের অন্তরটা পচে গেছে, আমাদের মধ্যে বলি একটা, নামাজের বাইরে বলি আর একটা, কতক্ষণ ঠিক কিনা? আমরা নামাজের মধ্যে 17 বার প্রতিদিন আমরা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ আমরা তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, তোমার হুকুম মেনে চলি। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে মোট 17 বার, সুন্নতে মুয়াক্কাদা আরো 12 রাকাত, আরো 12 রাকাত তার মানে হলো প্রতিদিন আপনি 29 বার বললেন নামাজের ভিতরে আল্লাহ তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। কিন্তু নামাজের পরে বাজারে গিয়ে আবার সুদের টাকা আছে না নাই? নামাজের মধ্যে বললেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমার প্রিয় ভাইরা, ওই একই কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার! তাহলে নামাজের মধ্যে বললাম আল্লাহর গোলামি করি, কিন্তু নামাজের পরে বাজারে গিয়ে আবার আমার শয়তানের গোলামি করতেছি, সুদি কারবারি করছি। আমার প্রিয় ভাইরা, এই জন্য অনেকে বলে হুজুর আমার নামাজ পড়ি, নামাজের মধ্যে কেন খুশু খুশু তৈরি হয় না, কথা কম ঠিক কিনা? নামাজ পড়ে অন্তরের মধ্যে মজা লাগে না, চোখের মধ্যে পানি আসে না, হুজুর নামাজ কেন কবুল হয় না, দোয়া কেন কবুল হয় না, কতক্ষণ ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলে বান্দারে তোমরা যদি আল্লাহকে ভয় করো আর আল্লাহর প্রতি যদি তোমরা ঈমান আনো, আমি আল্লাহ তাআলা রহমতের দরজা গুলো পৃথিবীর দিকে খুলে রেখে দেব। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার! লাফাতাহনা,
আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে আমি আল্লাহ তাআলা রহমতের দরজা গুলো তোমাদের দিকে খুলে রেখে দেব। আমার প্রভাব, আজকে তো আমাদের উপর রহমত আসে না শুধু গজব আর গজব, কথাগুলো ঠিক কিনা? দুই দিন পর পর দেখা যায় কিছুদিন পরে ভূমিকম্প, আবার পদ্মা মেঘনা যমুনার বাঙ্গুন আসে না নাই, অতি বৃষ্টি অনাবৃষ্টি আসে না নাই, আবার নামাজ পড়ি নামাজে দোয়া কবুল হয় না, দোয়া কবুল হবে কেমনে? আমাদের কথা কাদের সাথে মিল নেই, এক হাতে বলছি রব্বানা যলামনা আনফুসানা, আর এক হাতে সুদের দেনা পাওনা। কথা কন আপনারা, দোয়া কবুল মনে হয় খুবই হবে। এক হাতে রব্বানা যলামনা, আর এক হাতে টিপিএস মোটরসাইকেল যৌতুকের, দোয়া কবুল হবে অনেকগুলো। কথা কন ঠিক কিনা? আপনি নামাজের মধ্যে বললেন রব্বানা যলামনা আনফুসানা, নামাজের পরে এবার চলে গেলেন শ্বশুর বাড়িতে, আপনার স্ত্রীকে বললেন আগামী এক সপ্তাহের ভিতরে 50,000 টাকা চাই যদি সংসার করতে চাও, আসলে না এরকম। আমার প্রিয় ভাই একটু আস্তে করে বললেন, মা বোনদের না শুনতে পাই, যৌতুক হালাল না হারাম? আরো জোরে বলতে হবে হালাল না হারাম। আমি বলতে চাই মুসলমান ভাই আমার মুরব্বী বাবাজিরা ভালো করে শুনবেন, কান পেতে শুনবেন, খবরদার, এই যৌতুকের প্রথা যতদিন থেকে আমাদের দেশে শুরু হয়েছে এ দেশে শান্তি উঠে গেছে পরিবারগুলোতে, কথা কম ঠিক কিনা? তবে সরকার কিন্তু বসে নেই, দেখবেন বারবার কাগজে লেখা দেওয়া হলো যৌতুককে না বলুন, মাদককে না বলুন, হিরোইনকে না বলুন। আমরা শুধু না বলার উপর আছি কিন্তু বাস্তবে হচ্ছে না। কি জন্য? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনে তেলাওয়াত নাই, কোরআনে শিক্ষা নাই, কোরআনের প্রশিক্ষণ নাই, কোরআনের আইন নাই, যার কারণে কিয়ামত পর্যন্ত কাগজে লেখা থাকবে, এরপরে বাস্তবে কোনদিন যৌতুক দর্শন বন্ধ হবে না। দর্শন বন্ধের জন্য বাংলাদেশের সংবিধান 376 ধারা দণ্ডবিধি অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হলো 10 বছর কারাদণ্ড। কনস্টিটিউশনটা বাংলাদেশের 376 ধারা দণ্ডবিধি অনুযায়ী শাস্তি হলো 10 বছর। অথচ কোরআনুল কারীম সূরাতুন নূরের 2 নম্বর আয়াত বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মি'আতা জালদা, জিনাকার জিনাকাইন যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত করবে, আর যদি তারা বিবাহিত হওয়ার পরেও যদি তারা পরকীয়ায় যদি লিপ্ত হয়, নিজের স্বামীকে রেখে অথবা নিজের স্ত্রীকে রেখে অন্য স্ত্রীর দিকে যারা নজর দেয়, নিজের স্বামীকে রেখে অন্য স্বামীর দিকে যারা নজর দেয়, আল্লাহ বলেন এরাই হলো ব্যভিচার, এদের শাস্তি দুনিয়াতেই তাদেরকে পাথর মেরে জনমের মতো শেষ করে দেওয়া। বিধান ডাকার, দুনিয়ায় যদি বলতে চাই দুনিয়ায় যদি শাস্তি হতে পারে, আমার প্রিয় ভাইরা আখিরাতের শাস্তিটা তাহলে কত মারাত্মক, কত ডেঞ্জারাস হবে, কত মন দেখবে না? দুনিয়াতে শাস্তি হলো যারা পরকীয়ায় লিপ্ত হবে এদেরকে পাথর মেরে শেষ করতে হবে, এই শাস্তি যদি দুনিয়াতে যদি হয় তাহলে কাল কিয়ামতের ময়দানে ময়দানে মাহশরে হাশরের ময়দানে কত মারাত্মক শাস্তি হবে। বিশ্বনবী মেরাজে চলে গেছেন, মেরাজে যাওয়ার পরে জিব্রিল রাসূলকে জান্নাত জাহান্নাম গুলো দেখিয়েছেন, সুবহানাল্লাহ। কোন জাহান্নাম দেখতে গিয়া এবার বিশ্বনবীর চোখের সামনে এবার হাজির করা হয়েছে, রাসূল দেখছেন বিশাল এক তন্দুর তৈরি করা হয়েছে, রুটি বানায় যে তন্দুরি আছে না, নিচের দিকে অনেক কোষার উপরের দিকে সরু, এমন তন্দ্র তৈরি করা হয়েছে, আর তার মধ্যে আগুনের তেজস্ক্রিয়াটা এতটা বেশি ছিল, এতটা বেশি ছিল আগুনের তাপদাহ যখন বেশি হয় তখন একদল উলঙ্গ নর নারী, উলঙ্গ পুরুষ এবং নারী ওই আগুনের তাপের সাথে তারা উপরের দিকে উঠতে থাকে, আবার আগুনের তাপ যখন কমিয়ে যায়, আগুনের লেলিহান শিখা যখন একটু কমিয়ে যায়, ওই তাপ কমার সাথে সাথে তারা আবার তুন্দ্রের নিচে আবার নিচে চলে যায়, আবার উঠতে থাকে, আবার নিচের দিকে চলে যায়। বিশ্বনবীর জিব্রি মানহাদা ইয়া জিব্রিল, এরা কারে এদের পরিচয় থাকে? এবার জিব্রিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত মানুষগুলো আপনার উম্মতের ওই সমস্ত নরনারী যারা ব্যভিচার করেছে, জিনা ব্যভিচারী করেছে, যারা নিজের স্ত্রী রেখে
অন্য স্ত্রীর দিকে নজর দিয়েছে, নিজের বউ রেখে আরেকজনের বউয়ের দিকে নজর দিয়েছে, নিজের স্বামী রেখে আরেকজনের বিবাহিত একজন মহিলা স্বামীর দিকে নজর দেয়, তাদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত উলঙ্গ অবস্থায় তাদেরকে এইরকম ভাবে অগ্নিকুণ্ডের মধ্যে জ্বালানো হবে। শুধু তাই নয়, পরকীয়ায় যারা লিপ্ত হয় পৃথিবীতেও তারা শান্তিতে থাকতে পারে না, সোনার সংসার গুলো ভেঙে দেয়। কত সুন্দর সংসার চলতেছিল, হঠাৎ তার বাড়িতে তার জ্বর শুরু হয়ে যায়। কিছুদিন আগে ডক্টর আকাশ নাম শুনেছেন, এই ভদ্রলোক তিনি একজন ডাক্তার ছিলেন, মেডিকেল ডাক্তার, বড় ভালো সে মোহাব্বত করে, সে একটা মেয়েকে বিবাহ করেছে, অনেক কোটিপতির সন্তান, কোটিপতির মেয়ে, কিন্তু বিবাহ করার পরে ওই মহিলা আরেকজন একাধিক পুরুষের সাথে, আরো পাঁচজন পুরুষের সাথে মহিলার সম্পর্ক, এবার স্বামী জানতে পেল, জানার পরে স্ত্রীকে সংশোধন করে স্ত্রী কিন্তু শোনে না, একটা পর্যায়ে কি করবে, এই কথা ডাক্তার হওয়ার কারণে মানুষকেও বলতে পারে না, সমাজেও বলতে পারে না, সহ্য না করতে পেরে ডাক্তার আকাশ তিনি সিদ্ধান্ত নিলেন, না না এই নশ্বর পৃথিবীতে আমি আর থাকবো না, এবার আত্মহত্যা করে জনগণের মতো দুনিয়া থেকে বিদায় হয় গেছে। এরকম ডাক্তার আকাশ বাংলাদেশে ঘরে ঘরে আছে, এরা কথা বলতেও পারে না, সইতেও পারে না স্ত্রী কথা শুনতে, কারণ কাবিন লিখেছে 10 লাখ টাকা, ডিভোর্স দিয়েও পারে না, কারণ এটা আরেকটা ব্যবসা, আরেকটা যেন গলা টিপে হত্যা করার ব্যবস্থা করা হয়েছে, কথাখন ঠিক কিনা, আপনি মহরণের ব্যবস্থা আছে, এটা মহরণের ব্যবস্থা করতে, কিন্তু আজকে আমরা যৌতুক চালু করেছি বলেই আজকে আমাদের লিখতে হয় 10 লাখ, তাই না? আপনি 5 লক্ষ টাকা টিভিএস মোটরসাইকেল নেবেন, তো আপনার তো জোর করে আরো 5 লাখ তার কি করবে, কাবিনও লিখে নেবে, কথা কন মানে যৌতুক নেবেন না, তো আমরা তো বিয়ে করেছি, আমার আমি তো ভুল লেগে সম্ভবত আমার 60,000 না 50,000 টাকা লেখা হয়েছে সর্বনিম্ন, আমি মনে আমার মনে এতটুকু, তাই এটা জানি না এতটুকু লেখা হয়েছে। তাহলে আপনি যৌতুক নেবেন এই জন্য আপনার মহরণও লেখা হয় বেশি, যার কারণে এবার সমস্যা হয়ে গেছে। প্রথম আলোর রিপোর্ট বাংলাদেশে কিছুদিন আগে, প্রতি ঘন্টা এখানে আমরা যদি 1 ঘন্টা আলোচনা করি, প্রতি ঘন্টায় ঢাকা শহর, বরিশাল শহর, চিটাগাং শহর, এই তিনটা শহরে প্রতি ঘন্টায় একজন একজন মেয়েকে ডিভোর্স দেওয়া হয়। সুবহানাল্লাহ, আরো জোরে করুন, নাউজুবিল্লাহ। তাহলে প্রতি ঘন্টায় একজন মহিলাকে ডিভোর্স করা হয় ঢাকা শহরে, আজকে বিয়ে টিকতেছে না, কারণ এইগুলোর মধ্যে রহমত নাই, যৌতুক ঢুকে গেছে। এই জন্য আমি বলতে চাই, যুবক খবরদার, যৌতুকের জন্য কোন স্ত্রীকে গালি দেওয়া, তাকে ধমক দেওয়া, এটা হারাম হবে, তুমি ওই যৌতুকের টাকা দিয়ে কোনোদিন ব্যবসা বাণিজ্য করে কোনোদিন লাভ হবে না, হবে না, হবে না, কথা বলে ঠিক কিনা? তবে শ্বশুর বাড়িতে যদি কিছু দেয় আপনি নেবেন ভাইজান, কোনো সমস্যা নাই, যদি খুশি হয়ে দেয় আপনাকে, খুশি হয়ে যদি ওই আকাশের চারটাও দেয় সঙ্গে সঙ্গে নিয়ে নেবেন, ঠিক আছে? কিন্তু জোর করে স্ত্রীকে পুঁজি করে শ্বশুর বাড়িতে কোনো কিছু নেওয়া মানে রাস্তায় পিস্তল থেকে ডাকাতি করে চুরি করলে যে অপরাধ, স্ত্রীকে পুঁজি করে শ্বশুর বাড়িতে কোনো জিনিস নেওয়া এর চাইতে বেশি অপরাধ, কথা বলেন ঠিক না? অতএব আমি অভিভাবকদের বলতে চাই, আপনারাও কোনোদিন এরকম ভাবে আপনার ছেলে কি এনেছে এগুলো অন্য বাড়িতে গিয়ে গল্প করেন, ওই পাশের বাড়ি হয়তো মর্জিনা কিছু আনতে পারে নাই, তার উপর শুরু হয়ে যায় পিক আপ। দেখেছো ওই মজিবরের ছেলে বিয়ে করেছে, এতগুলো জিনিস এনেছে, আর আমার আমার ছেলেকে বিয়ে দিলে কিছুই আনে নাই, বলে কিনা? তো যারা যৌতুক নেয়, যারা এইগুলো নিয়ে বড়াই করে, এরা হলো সবচেয়ে পৃথিবীতে বড় মিসকিন, যদি পান তাদেরকে সদগা ফেতে দিবেন। কেন যৌতুক এগুলো যারা নেয়, মোটরসাইকেল এগুলো নিয়ে যারা পাগল হয়ে থাকে, কেন সংসার তো করবে মানুষকে স্ত্রীর সাথে না মোটরসাইকেলের সাথে, না টিভিএস মোটরসাইকেল, টিভিএস মোটরসাইকেলের সাথে না, এরকম ফ্রিজের সাথে, কিন্তু আজকে সমাজে হয়ে গেছে মনে ফ্রিজের সাথে সংসার করতে হবে। আমি বলতে চাই আমার প্রিয় ভাব, এই প্রথাগুলো দূর করতে হবে, পরিবারের মধ্যে রহমত শুরু হবে। ডাক্তার আকাশ তিনি ভুল করেছেন দুইটা আমি গভীরভাবে চিন্তা করলাম, আমার মসজিদে ঢাকা শহরে আলোচনা করেছিলাম, দুইটা তিনি ভুল করেছে, জীবনের শুরুতে অবৈধ প্রেম ভালোবাসা দিয়ে মহিলার সাথে সম্পর্ক, এবার দ্বিতীয় স্ত্রী নির্বাচন করতে তিনি ভুল করেছেন, কথা কোন ঠিক কিনা? ওই মেয়েটা যদি নামাজি হতো, আল্লাহওয়ালা যদি হতো, ওই মেয়েটা কোনোদিন ওই জাহান্নামের ভয়ে আরেকজন পুরুষের সাথে জিনাই লিপ্ত হতে পারতো না, কথা কোন ঠিক কিনা? ওই স্বামী যদি আল্লাহওয়ালা হতো স্ত্রীকে বোরকা ছাড়া কোনোদিন বের হতে দিত না, আর আজকে আপনি মোটরসাইকেলের পেছনে নতুন বেনারসি শাড়ি পরে দিয়ে এক চোখের মধ্যে আইলা মাস্কারা কাজ করেছে কামসারা,
কথা কোন ঠিক কিনা? চোখের মধ্যে 36 প্রকার জিনিস দিয়ে রাস্তায় বের হয়েছে, স্বামী কত কষ্ট করে কিনে দেয় আর রাস্তায় মানুষে দেখায় মজা নেই, কথা কোন? আরে ভাই বাড়িতে সাজান, আপনার স্ত্রী দেখেন কোনো সমস্যা? ঘরের ভিতরে বিউটি পার্লার তৈরি করেন কোনো সমস্যা নাই? আপনি ঘরের ভিতরে নায়িকা ঐশ্বরিয়ার চাইতে আরো বেশি বেশি করে মুখে ময়দা মাখেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনি সুন্দর সাজগুজু কইরা মার্কেটে যাবেন এটা হতে পারে না। আজকে বড় আফসোস লাগে, আমি বলি অনেক মা বোনেরা আছে স্বামী 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটি করে ঘরের ভিতরে এসেছে, এবার স্ত্রী ময়লা দুর্গন্ধ জামা পরে থাকে, আর ঘরে যখন দেবর আসে, অন্য পুরুষ যখন আসে, বন্ধু যখন আসে, তখন নতুন জামাটা শোকেস থেকে বের করে ওই জামাটা পরিধান করে, কথা কোন ঠিক কিনা? তবে একটু আস্তে কোন মা বোনেরা কিন্তু শুনতে পাচ্ছে। তবে আমি জানি আমার এই এলাকার মা বোনেরা কিন্তু এরকম না, এই এলাকার মা বোনেরা অত্যন্ত ধর্মভীরু, আল্লাহ বলা সুবহানাল্লাহ। আমার মা বোনের এখানে অনেক পর্দাশীল, ভালো বলে এখানে ওয়াজ শুনতে এসেছে, কথা কোন ঠিক কিনা? যে মা বোনের এখানে ওয়াজ শুনতে এসেছে বুঝতে হবে এর আল্লাহর প্রিয় বান্দী, কথা কোন ঠিক কিনা? তাছাড়া আমার এই মা বোনের এখন ঘরের মধ্যে চাইলে স্টের জলসা জি বাংলা দেখতে পেত, কথা কোন ঠিক কিনা? তা না করে কিসের নেশা আমার মা বোনেরা ছোট্ট সন্তানকেও আবার কুলে নিয়ে এসেছে, যা দেখেন। আমার প্রিয় ভাইরা, এর জন্য বলতে চাই মা বোনদেরকে বলতে চাই, মানে আপনি আপনার স্বামীর সামনে সাজুগুজু করবেন, নিজে সুন্দর করে বিউটি পার্লার থেকে সেজে স্বামীর সামনে যাবেন, স্বামীর সামনে গিয়ে যদি একবার যদি স্বামীর চেহারার দিকে তাকায় যদি একবার যদি গুলকুজ একটা হাসি দিতে পারেন, যতবার হাসবেন ততবার আল্লাহ তাআলা আপনার আমল নামায় নফল নামাজের সব দিয়ে দিবেন। আপনার স্বামী পাংশা বাজার থেকে 8 ঘন্টা ডিউটি করে সাইকেল চালিয়ে ঘরের মধ্যে এসে বলে, মর্জিনার মা বড় ক্ষুধা লেগেছে, একটু খাবারের ব্যবস্থা করে দাও, এবার আপনার কাজ হবে মা, আপনার স্বামীর জন্য সব কাজ ফেলে দিয়ে, সব কাজ হারাম ঘোষণা করে দিয়ে, সব কাজগুলোকে স্থগিত করে বিরতি ঘোষণা করে আগের স্বামীর খেদমত হবে আগে, তারপর অন্য কাজ, কথা কোন ঠিক কিনা? কিন্তু বর্তমান দেখা যায় অনেক মা বোনেরা আছে, স্বামী যখন বলে একটু খাবার দাও অফিসে যাব সময় হয়ে গেছে, এবার স্ত্রী বলে জমিদারে বাচ্চা জমিদার যা টেবিলের উপর খাবার আছে তুমি জানো না কিছুক্ষণ পরে স্টার জলসা শুরু হবে। তবে এই এলাকার মা বোনেরা নয়, আমরা সারা জীবন জানলাম স্বামীর খেদমত, কথা কোন ঠিক কিনা? এবার আপনাদের বলতে চাই আমার প্রিয় ভাইরা, শুধু স্বামীর খেদমত আর স্বামীরা বসে বসে মনে আঙ্গুল চুষবে এরকম নাকি? আজকে আমাদের এই পুরুষাশিত সমাজ বাংলাদেশ হলো পুরুষাশিত সমাজ, কথা কন্ঠে কিনা? এই পুরুষাশিত সমাজে বিয়ের পরের দিন বলা হয় ওই বউটা বাড়ির চাকর, নাউজুবিল্লাহ কম, কিন্তু বিশ্ব নবীর আদর্শ তো এটা ছিল না। রাসূল জিহাদের ময়দানে চলে গেছেন, কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করে শরীরের মধ্যে ময়লা লেগে আছে, আবর্জন লেগে আছে, উস্কো খুস্কো চুল নিয়ে বিশ্ব নবী বাঁকা রাস্তা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে দেখে আয়েশা তখনও রান্না শেষ করতে পারে নাই, রান্না শেষ হয় নাই, বিশ্ব নবী এসে একটা ধমক দিয়ে অথবা এরকম স্ত্রীকে বাড়ি দিবে এমন আচরণ করার নাই, বিশ্ব নবী বলে আয়েশা যাও যাও তুমি ঘরে যাও, তুমি একটু আটা নিয়ে আসো, আটা নিয়ে আসলেন, রাসূল আটা দিয়ে রুটি তৈরি করলেন, রুটি তৈরি হয়ে গেল, বিশ্ব নবী নিজে রুটি খেলেন নাইশারে খাওয়ালেন, জোরে করে সুবহানাল্লাহ। একটা বারের জন্য বিশ্ব নবী একাধিক স্ত্রীদের সাথে দীর্ঘদিন সংসার করতে গিয়ে কোনোদিন কোন স্ত্রীকে আমার নবী ধমক দেয় নাই। আর আমরা একটু রান্না করতে যদি দেরি হয়, ভাতটা যদি একটু নরম হয়, লবণ কম বেশি হলে একেবারে 145 ধারা শুরু হয়ে যায়, কথা কম ঠিক কিনা? স্ত্রীকে ধমক দেওয়া যাবে? খবরদার প্রিয় ভাই, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে, আল্লাহ তাআলা নিজে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবে, স্ত্রীরা স্বামীদের সাথে ভালো ব্যবহার করবে, স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো সময় যদি ভুল বোঝাবুঝি হয় একজন আরেকজনকে ক্ষমা করে দিবে, স্ত্রী যদি ভুল করে
রাগ করে বসে থাকা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, স্বামী যদি রেগে থাকে, মা কিছুক্ষণ পরে আপনি একটু ঠান্ডা হয়ে স্বামীর দিকে একটা হাসি দিবেন, দেখবেন তার যত রাগ আছে সবগুলো দূর হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা। অথবা স্ত্রী রেগে গেছে, এবার স্ত্রীকে বলবে, নপ্রাণ স্ত্রী, তোমার হাসিটা একেবারে নাই, কেবল শিরের মতো। দেখবেন বলার সাথে সাথে এই 100 ডিগ্রির রাগ কখন যেন পানি হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা। স্ত্রীর মুখের সামনে বেশি বেশি প্রশংসা করবেন, দেখবেন রাগ শেষ হয়ে যাবে। কিন্তু আপনি একটা কথা বললেন, সে একটা কথা, আস্তে আস্তে একবারে মানে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। এটা করা যাবে না, আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। আমার আপনি ভাইয়েরা, যে কথা বলছিলাম, দোয়া কবুল হয় না কেন? আমাদের অন্তরটা মরিচা পড়ে গেছে, এটাকে পরিষ্কার করা দরকার। এটা কোরআন নামক পাউডার দিয়ে পরিষ্কার করতে হবে। এবার আসেন আমার প্রিয় ভাইয়েরা, পরে এত আল্লাহ বলেন, এবার আল্লাহ রাসূল বলেন, এবার ওই সাহাবীদেরকে কোরআনুল কারিমতে তাদের প্রশিক্ষণ দিলেন। কেন? যাদের কলিজার ভিতরে কোরআনুল কারিম থাকবে, তারা এই দুনিয়ায় চলতে গিয়ে তারা সবসময় জুহুদের উপর চলাফেরা করবে, তারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। যাদের কলিজার ভিতরে কোরআন থাকে তারা কখনো জিনা ব্যবচারী করতে পারে না, যাদের কলিজার ভিতরে কোরআন থাকে তারা কোনো অশ্লীল সিনেমা দেখতে পারে না, যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকে তারা কখনো রাস্তায় পাশে দাঁড়িয়ে সিনেমা দেখতেও পারে না, কথা কোন ঠিক কিনা। আমার প্রিয় ভাইয়েরা, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এটার একটা উদাহরণ দিয়ে বলবো। এমন একজন সাহাবী, রাসূলুল্লাহর প্রিয় সাহাবী, নাম তার সাহাবা, এই সাহাবা এ কোরআনুল কারীম, ওই আল্লিমুহুমুল কিতাব, কোরআনুল কারীমটি এমন একটা তিনি প্রশিক্ষণ গ্রহণ করলেন। হযরত সাহাবা বিশ্বনবীর তিনি একজন বার্তাবাহক সাহাবী ছিলেন, যখন সুবহানাল্লাহ আমরা বিভিন্ন জায়গায় রাসূল চিঠি লিখে দিতেন। প্রিয় ভাই এদিকে তাকান, এখানে তাফসীর বসে কথা বলছে কে? আমার প্রিয় ভাইরা তুমি এদিকে তাকাও ভাই, এদিকে এদিকে একটু তাকবীর দেন, একজন লিল্লাহে তাকবীর, আরো জোরে হবে লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। সারা জীবন ঘরে ঘরে বললেন, এবার বলি না ঘরে বাইরে যালো, আল কোরআনের আলো লিল্লাহে তাকবীর। যুবক একজন সাহাবি, এখানে যেহেতু অধিকাংশ আমি যুবক দেখছি, যুবকদের বিষয়ে একটা কঠিন মারাত্মক একটা ঘটনা বলবো, শুনবেন রাজি আছেন? তাহলে একটু চুপ করে থাকতে হবে, কথা বলা যাবে না, কষ্ট হবে। প্রিয় ভাইরা, যুবকরা কত ভালো, দেখেন এই যুবকরা চাইলে এখন ফেসবুকে চ্যাটিং করতে পারত, তা না করে এখানে এসেছে, তাই না? তারা কত ভালো, ফেসবুকের আমল আছে না নাই? সারা রাত ফেসবুকের আমল, সকালবেলা নাক ডেকে ডেকে ঘুম ঘাগরে ঘুমায়, অনেক যুবক আছে না নাই? তবে আজকে দেখেন তারা কিন্তু আলোচনা শুনতেছে, এটা আলহামদুলিল্লাহ বলেন। কেন? যে এলাকার যুবকরা যদি ঠিক হয়ে যায়, ওই এলাকার চুরি ধর্ষণ বন্ধ হয়ে যাবে, কথা বলেন ঠিক না? এই জন্য বিশ্বনবী যুবকদেরকে নিয়ে কাজ করেছেন, ইসলামটা এখনো জীবিত আছে এই যুবকদের রক্তের উপরে, সুবহানাল্লাহ। কোন এখন ইসলাম টিকিয়ে থাকবে ভবিষ্যতে, ইসলাম টিকিয়ে থাকবে এই যুবকদের রক্তের উপরে, কথা বলেন ঠিক না? এই ইসলামী বিপ্লব নামক গাছটাকে যদি একটা গাছের সাথে তুলনা করি, এই ইসলামী বিপ্লব নামক গাছের গোড়ায় সর্বপ্রথম রক্ত নামক পানি দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, কথা বলেন ঠিক কিনা? তিনি উহুদের ময়দানে রক্ত নামক পানি দিয়েছেন, এই গাছে রক্ত নামক পানি দিয়েছেন আমির হামজাত, এই গাছে রক্ত নামক পানি দিয়েছেন খাব্বাব, এই গাছে ইসলামী বিপ্লব নামক গাছের গোড়ায় রক্ত নামক পানি দিয়েছেন সুমাইয়া, এই গাছের গোড়ায় রক্ত নামক পানি দিয়েছেন হাসানুল বান্না, সাইয়েদ কুতুব সাহেব, তামাম পৃথিবীতে একদল তৌহিদের জনতা কোরআনে কথা বলতে গিয়ে রক্ত দিয়েছে। আবার যদি এই ইসলামী বিপ্লব নামক গাছের গোড়াকে জীবিত রাখতে হয়, কে কার রক্ত দিতে পারবেন? দুই হাত উঁচু করে আমরা আল্লাহকে দেখলাম, হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হবে প্রিয় ভাইরা? তাহলে যুবকদেরকে নিয়ে একটা ঘটনা বলবো, ঠিক আছে? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কোরআনুল কারীমে প্রশিক্ষণ থাকলে তাদের কথা তাদের চলাফেরাটা কেমন হবে? আল্লাহ তাআলা কত চমৎকার একটি আয়াতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহর প্রিয় সাহাবী, নাম তার সায়নাবা, সুবহানাল্লাহ। কোন যুবক একজন সাহাবী, বিশ্বনবীর চিঠিগুলো তিনি আদান প্রদান করতেন। একদিন সালাবা রাস্তা দিয়ে তিনি বের হয়েছেন, মদিনার পথ ধরে এগিয়ে যাচ্ছে। যুবকরা একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শোনো। এবার ওই যুবক সাহাবী রাস্তার পথ ধরে, আঁকা বাঁকা রাস্তা দিয়ে মদিনার পথ ধরে এক এলাকা থেকে আর এক এলাকায় চলে যাচ্ছেন, সুবহানাল্লাহ। এবার হযরত সালাবা ওই মদিনার পথ ধরে যেতে যেতে ওই পাহাড়িয়া ময়দানে এমন সময় একটা বাড়িতে নজর চলে গেছে,
একটা ঘরের ভিতরে সালাবার নজরটা চলে গেছে, আর ওই ঘরের ভিতরে একজন মহিলা অপ্রস্তুত ভাবে গোসল করতেছিল। যুবক সাহাবি সালাবার নজরটা ঘরের মধ্যে চলে গেছে, এমন সময় দমকা হওয়ার কারণে ওই পর্দাটা সরে যাওয়ার কারণে হযরত সালাবা ভুল করে তার নজরটা চলে যাওয়ার সাথে সাথে রাসূলুল্লাহর প্রিয় সাহাবি যুবক তরুণ টকবকে যুবক সাহাবি সঙ্গে সঙ্গে তার নজরটাকে সে হেফাজত করে নিয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। এতটুকু কারণে শুধু নজর চলে গেছে, এবার সালাবা লজ্জিত হয়ে গেছেন, বড় লজ্জিত হয়ে গেছেন। এবার সালাবা বিশ্ব নবীর দরবারে হাজির হয় না, সালাবা বড় ভয় পেয়ে গেছে। এবার সালাবা বলে জানি না, না জানি আমার বিরুদ্ধে মনে হয় কোরআনুল কারীম আয়াত নাযিল হয়ে যাবে, আমি বিশ্ব নবীর কাছে চেহারাটা দেখাবো কেমনে, আমি যত বড় অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি, আমি কিভাবে আমার প্রিয় নবী বিশ্ব নবীর সামনে চেহারা নিয়ে হাজির হব। এক পর্যায়ে সালাবা সিদ্ধান্ত নিলেন, না না আমি বিশ্ব নবীর সামনে হাজির হব না। এবার হযরত সালাবা তিনি চলে গেছেন পাহাড়িয়া ময়দানে। এবার পাহাড়িয়া ময়দানে রাসূলুল্লাহর প্রিয় সাহাবী যুবক সাহাবী ভুল করে তার নজরটা চলে গেছে, শুধু এতটুকু অপরাধ, ইচ্ছাকৃতভাবে কারো বাড়ির দিকে তিনি তাকান নাই, শুধু নজরটা একবার সাবধানতা বশত নজরটা চলে গেছে। এবার সালাবা সিদ্ধান্ত নিয়েছে, না না আমি বিশ্ব নবীর সামনে আমি আর এখন যাব না। এবার সালাবা সিদ্ধান্ত নিয়েছে, আমি পাহাড়ের উপরে আমি থাকবো যতক্ষণ আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, এবার একদিন হয়ে গেল, একদিন হয়ে গেছে, দ্বিতীয় দিন আবার পূর্ব আকাশে সূর্য উদিত হয়েছে, আবার পশ্চিম আকাশে পশ্চিম গগনে সূর্য আবার অস্ত চলে গেছে। এভাবে একদিন দুই দিন তিন দিন হয়ে গেছে, সাহাবা বিশ্ব নবীর দরবারে আর হাজির হয় না। আল্লাহ নবী চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, ও আমার আরুকর তোমরা কোথায় আছো? আমার প্রিয় সাহাবী সাহাবার তো খোঁজ পাই না, সাহাবা কোথায় চলে গেছে? যা যা আমার প্রিয় সাহাবী সাহাবাকে তোমরা খুঁজে খুঁজে বের করে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সাহাবা আছে পাহাড়িয়া ময়দানে। এবার আবু বকর ওমর এই পাহাড়িয়া ময়দান ধরে তারা খুঁজতেছে, খুঁজতে খুঁজতে চলে গেছে পাহাড়িয়া ময়দানে। এবার দূর থেকে দেখে কে জানে একজন যুবক মাটির সাথে সেজদায় পড়ে আছে। সুবহানাল্লাহ। সেজদায় পড়ে থেকে চোখের পানি ছেড়ে দিয়া সাহাবা কান্দে আর কান্দে, ওমর কাছে গিয়ে বলে, সাহাবারে তুমি কেন কান্দো, তোমার চোখে পানি কেন? সাহাবা কি হয়েছে, গত তিন দিন হয়ে গেছে, তুমি কেন রাসূলুল্লাহর দরবারে তুমি কেন হাজির হও নাই? আমার প্রিয় ভাইয়া, এবার সাহাবা বলে, ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, শুনুন আপনি একটু মেহরবানি করে আগে আপনি বলুন আমারে, আমার বিরুদ্ধে কি রাসূলুল্লাহর কাছে কোরআনের কোন আয়াত কি নাজিল হয়েছে? আমার বিরুদ্ধে কি কোরআনে কোন আয়াত কি নাজিল করা হয়েছে নাকি? হে ওমর তুমি আগে আমার জানাও, এরপর আমি তোমারে বলবো। হযরত ওমর বলে, সাহাবারে এখন তোমার বিরুদ্ধে কোন কোরআনুল কারিমে কোন আয়াত এখনো নাজিল হয় নাই, ভয় পাওয়ার কোন কারণ নাই, তুমি বলো কি হয়েছে, গত তিন দিন হয়ে গেছে সালাবা, তুমি কেন তোমারে আর পাওয়া যায় না? এবার সালাবা বলে, ওমর রে গত তিন দিন আগে আমি পাহাড়ে ময়দান ধরে পথ ধরে আমি যাচ্ছিলাম, এমন সময় যেতে যেতে ওই একটা বাড়ির দিকে আমার নজরটা চলে যায়, ওই বাড়িতে একজন মহিলা অসাবধানতা বসত গোসল করতেছিল, এমন সময় দমকা হওয়ার কারণে কাপড়টা একটু সরে গেছে, এমন সময় অসাবধানতা বসত আমার নজরটা ওই ঘরের মধ্যে একটু প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে নজরটাকে আমি হেফাজত করেছি। ওমর শুধু এতটুকু ভয়, বিশ্ব নবী কিনা আমার প্রতি রেগে যায় কিনা, আমার উপর কোরআনে কোনো আয়াত নাযিল হয় কিনা, এই ভয়ে আমি আমার চেহারা রাসূলুল্লাহর সামনে কেমনে হাজির করব, এই ভয়ে আমি বিশ্ব নবীর সামনে আমি লজ্জায় যেতে পারি নাই। সুবহানাল্লাহ। সামান্য একটি অপরাধ নয়, কোনো ভুল নয়, ইচ্ছাকৃত হয়ে তাকান নিয়ে। আর আমরা সুযোগ পেলে মোবাইল হাতে দিয়ে ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে হয়তো আমরা সিনেমা দেখছি, নাটক দেখছি, সিনেমা দেখে সময় পার করতেছি, কিন্তু একজন তো দেখছেন, তিনি কে? একটু বলেন কে? আল্লাহ তো দেখছেন। আপনি কোথায় সার্চ করলেন, কোথায় লেখালেখি করলেন, সবকিছু আল্লাহর আদালতে থাকবে কতক্ষণ ঠিক কিনা। এই দুনিয়াতে যদি সবকিছু বের করা যায়,
কম্পিউটার দেখবেন রিসাইকেল বিন দিবেন, এরপরে কিন্তু আরেকটা সফটওয়্যার আছে কম্পিউটার কম্পিউটারে ডিলেট করার পরে রিসাইকেল বিন দেওয়ার পরে আর একটা সফটওয়্যারের মাধ্যমে যেগুলো ডিলেট করেছে সেগুলো আবার নিয়ে আসা যায়। এটা সামান্য কম্পিউটারের ভিতরে মোবাইলের ভিতরে যদি হয় তাহলে আল্লাহ তাআলা মানুষ কোথায় কোন জায়গায় কোথায় অপরাধ করেছে, কোথায় লিখেছে, কোথায় সার্চ করেছে, কোথায় গান সার্চ করেছে, কোথায় নাটক সার্চ করেছে, সব কিছু আল্লাহর আদালতে থাকবে। কথা কোন ঠিক কিনা? কোনো উপায় থাকবে না। আল্লাহ সেদিন এ কর রিড ইট পড়ো এখনো কোন কোরআনুল কারিমে কোন আয়াত এখনো নাযিল হয় নাই, অতএব সাহাবা চলো চলো বিশ্ব নবী তোমার আমাদের সাথে নিয়ে যেতে বলেছেন। এবার হযরত সাহাবা ভয় ভয় অবস্থা নিয়ে তিনি রাসূলের সামনে চলে গেলেন। এবার বিশ্ব নবীর সামনে সাহাবা হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ, এবং সাহাবা হাজির হয়ে গেছে। এবং সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় ভুল করেছি ইয়া রাসূলুল্লাহ, গত তিন দিন হয়ে গেছে আমি মদিনা রাস্তাধরে অমুক জায়গায় যাইতেছিলাম, অশব্দ না বসত আমার বাড়িটা নজর চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ এই ভয় আমি আপনার সামনে আমি হাজির হতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ আপনাকে বলতে চাই, আল্লাহ কি আমার বিরুদ্ধে কোরআনুল কারিমে কোন আয়াত কি নাযিল করেছে নাকি? বিশ্বনবী বলেন, সালাবারে আল্লাহ তাআলা কোন কোরআনুল কারিমে আয়াত এখনো নাযিল করে নাই, এখনো কোন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে নাই। সুবহানাল্লাহ। কোন আমার প্রিয় ভাইয়েরা, এবার হযরত সাহাবা কিছুক্ষণ পরে বিশ্বনবীর উরুতে মাথা দিয়ে দুনিয়াতে বিদায় হয়ে গেলেন। এবার হযরত সাহাবা জানাজা হয়ে গেল, বিশ্বনবী যখন জানাজা পড়াবেন ওই মাঠের উপরে জানাজা পড়তে গিয়ে এবার বিশ্বনবীকে দেখা গেল তিনি দুই আঙ্গুলের উপর ভর দিয়ে ময়দানে হাঁটতেছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনদিন তো আমরা আপনারে দেখি নাই, আপনি হেঁটেছেন পায়ের উপর তালুর উপর ভর দিয়া, কিন্তু আজকে কেন এইভাবে ঠক ঠক করে হাঁটতেছেন, কারণটা কি? আপনি আঙ্গুলের উপর ভর দিয়ে কেন হাঁটতেছেন? ওই সাহাবার জানাজার সময় সুবহানাল্লাহ, আপনাদের কষ্ট হচ্ছে, একটু জিকির করেন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমি ঘটনাটা এখান থেকে শুরু করব। আমি ঘটনা দেখে এক ভাই আমাকে ফোন করেছেন, আরেকজন দেখেও বলেছেন একটু বাবা মায়ের বিষয়ে কিছু কথা বলতে, আপনারা রাজি আছেন? কষ্ট হবে আপনাদের? আমাদের মধ্যে অনেকের মা নেই, বাবা নেই, এমন কি আছে? হাত তুলেন তো একটু দেখি, দেখেছেন? অনেকেরই হাত নামান যাদের মা নেই, বাবা নেই। মা বাবা না থাকার কি ব্যথা বেদনা কেবল তারাই বোঝে। কতদিন হয়ে গেছে মা মধুমাখা ডাকটা আপনি ডাকতে পারেন নাই, কারা ডাকবেন? ছবি দেখে মাকে ডাকবেন? আর ডাকা যায় না, অনেকেই ডাকে, মা বলে ডাকে, কিন্তু আপনি আমি অনেকে ডাকতে পারি না। বাবাকে একসময় বাবা যখন বাড়িতে ছিল দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা নিতে পারিনি, কিন্তু আজকে বাপ নাই, এখন বুকটা ফেটে যায়, কারে বাপ বলে ডাকবো? শ্বশুরকে বাপ বলে ডেকে মজা পাওয়া যায়, নিজের বাপকে বাপ বলে ডেকে যতটা পাওয়া যায়। কতক্ষণ কতক্ষণ আমার প্রিয় বাপ, আমাদের অনেকে এখানে মা বাপ নেই, সবাইকে চলে যেতে হবে একদিন, কতক্ষণ ঠিক কিনা? এ দুনিয়ার জায়গা থাকার নয়, সবাইকে চলে যেতে হবে। আজকে কিন্তু অনেকের মা বাবা এখনো জীবিত আছে। আমি মনে করি পৃথিবীতে যার মা বাবা আছে ওই মানুষটি পৃথিবীতে সবচাইতে বেশি ধনী, কথা কোন ঠিক কিনা? সে সবচেয়ে ধনী যার মা আছে বাবা আছে। আপনি যদি রিক্সা চালান না কেন, কিন্তু মা বাবা আছে আপনি অনেক ধনী।
কেননা যারা মা নেই বাবা নেই সেই বুঝে মা কতটা দামি জিনিস ছিল, মা কতটা রহমত। আজকে আপনারা মা অনেক জায়গায় দোয়া নেওয়ার জন্য যাই, বিশ্ব নবী বলেছে ওই ঘরের ভিতরে তোমার বাড়িতে জান্নাতের টুকরা ছিল তোমার মা, তোমার ওই মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত ছিল, তুমি কিন্তু জান্নাতটা কামাই করে নিতে পারো। অনেকে নিতে পারেন না, আবার অনেকে পেরেছেন, সুবহানাল্লাহ। কোন বিশ্ব নবী বলে যুবকরে তোমার পায়ের নিচে আছে পোষা তামরার জুতা, আর তোমার মায়ের পায়ের নিচে আমি আল্লাহ তারা তোমাদের জন্য জান্নাতটা রেখে দিয়েছি, সুবহানাল্লাহ। কোন অথচ অনেকেই আছে মারে ধুমুক দেয়, বাবারে ধুমুক দেয়, আছে না নাই, বাবাকে আবার গালি দেয়, মা কে আবার গালি দেয়। মা বাবার যখন একটু বয়স হয়ে যায় মাকে ধমক দেয়, বাবার যখন বয়স হয়ে যায় বাবা যখন বলে সন্তান রে আমার একটু মাংসা বাজারে নিয়ে চল, অনেক দিন হয়ে গেছে বাজারটা আমার একটু দেখার শখ, এবার আপনি বলেন ওই বুড়া বাচ্চা বুড়া এত বয়স হয়ে গেছে এত দেখার শখ কিসের, তোমার হাউস ওঠে ঘরের মধ্যে শুধু তসবি টিপবে, এখন কেন বাজারে যেতে হবে, আসে না এরকম। বাবাকে অনেকে ধমক দেন, মারে ধমক দেন, মা বাবার বয়স হলে মাঝে মধ্যে একটু বাইরে ঘুরে আনবেন। আজকে হয়তো আপনার স্মরণ নাই, কিন্তু যেদিন আপনার বয়স যখন দুই বছর তিন বছর ছিল ওই বাবা কিন্তু আপনাকে হাতে নিয়ে বাজারে চলে গেছে, আপনি কত প্রশ্ন করেছেন বাবা ওইটার নাম কি, সেদিন কিন্তু আপনার বাবা বলেছে ওইটার নাম হলো কাক, ওইটার নাম হলো খরগোশ, ওইটার নাম হলো কুত্তা, ওইটার নাম হলো বিড়াল, কথা কোন ঠিক কিনা, এগুলো কে শিখিয়েছে, মা বাবা শিখিয়েছে। আর আজকে ওই মা বাবা যদি প্রশ্ন করে বাবা আবার বয়স যখন বেশি হয়ে যায় তখন আবার পোলাপাল হয়ে যায়, কথা বল ঠিক কিনা, আবার কাপড়ে প্রস্রাব পায়খানা করে দেয়, তখন অনেক বৌমা আছে ওই বৌমাকে বলতে চাই মারে খবরদার, শ্বশুর যদি কাপড়ে প্রস্রাব পায়খানা করে দেয় ঘৃণা করবেন না খবরদার, এটা আপনার জন্য একটা সুযোগ, ওই শ্বশুরের খেদমত করে দেয় কিন্তু আপনি ওনার নেকি কামাই করে নিতে পারবেন। আবার অনেক ভাই আছে তার বাবা কাপড়ে প্রস্রাব করে, মা কাপড়ে প্রস্রাব করে দিয়েছে বয়সের কারণে, এবার কাপড়গুলো সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিবেন, ধুয়ে দিবেন, পরিষ্কার করে দিবেন, কেননা আজকে হয়তো মা আপনার কাপড়ে প্রস্রাব করে দিয়েছে, মায়ের বয়স আজকে 70 বছর বয়স, বিছানায় কাপড়ে প্রস্রাব করে দিয়েছে। আবার অনেক সন্তান মাকে গালি দেয় এজন্য মাকে ঘরে রাখে না বারান্দায় রাখে, আসে না এমন কুলাঙ্গার, আরে কুলাঙ্গার তুমি কেমন কুলাঙ্গার, তোমার বয়স যখন দুই মাস ছিল চার মাস পাঁচ মাস ছিল এই শীতের সময় ওই রাতের বেলায় রাত একটার সময় তোমার মা বুকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, তুমি হাঁসের বাচ্চার মতো মায়ের কলিজায় প্রসাদ করে দিয়েছ, তোমার মা কিন্তু কোনোদিন গালি দেয় না, কথা কোন ঠিক না। যুবক তুমি আজকে ভুলে গেছ তোমার বয়স যখন চার মাস পাঁচ মাস ছিল মায়ের পেটে, বিজ্ঞান বলছে তখন মাথাটা ছিল মায়ের জরায়ুর দিকে নিচের দিকে, পা ছিল উপরের দিকে, গভীর রজনীতে মা ঘুমিয়ে পড়েছে, এমন সময় আপনি আমি মায়ের পেটে হাত পা নড়াচড়া করতে চেয়েছিলাম, হাত পা ঠিকই নড়াচড়া হয়েছিল ওই দিন, কিন্তু ওই পায়ের আঘাত মায়ের করে যাই ক্ষত বিক্ষত হয়ে গেছে, কতক্ষণ ঠিক কিনা। মা কিন্তু একটিবার পেটে থাপর দেয় না এরকম ভাবে, এই আমার পেটে থাপর মারলি কেন, বলেছে কোনোদিন শীতের সময় আহারে, মাঘ মাসের শীতের সময় মা শীতের কাপড় পরেছে আর আপনি হাঁসের বাচ্চার মতো প্রস্রাব করে দিয়েছেন, পায়খানা করে দিয়েছেন, মা সঙ্গে সঙ্গে কাপড়টা পরিবর্তন করে দিয়েছে, আপনার প্রণের ছোট্ট ফতুয়াটা পরিবর্তন করে দিয়ে আবার ধুয়ে নিয়ে আবার চুমা খায়, সুবহানাল্লাহ। কোন একটা বার মা কিন্তু আপনারে ফেলে দেয় নাই, চুমা খেয়েছে বড় করেছে, আজকে 70টা বছর পার হয়ে গেছে, 65 বছর পার হয়ে গেছে, মাস আজকে আপনার মা আজকে বিছানায় প্রসাব করেছে দুর্গন্ধ হয়েছে বলেই আজকে আপনি কুলাঙ্গারের মতো বিশ্বাসঘাতকের মতো মারে তুমি গালি দাও, কতক্ষণ ঠিক কিনা, লজ্জা করা উচিত, কেমনে তুমি তোমার বাবারে ধমক দাও, মাকে তুমি কেমনে বুড়ি বলো, রান্না করতে দেরি হলে কাপড় পরিষ্কার করতে দেরি হলে যুবক ছেলেরা মারে বুড়ি কয়, কথা কোন ঠিক কিনা, আরে বাবা তোমার মা তো বুড়ি হয়েছে তোমার জন্য, তোমার বাবা তো বুড়া হয়েছে তোমার জন্য, ওই প্রচন্ড চৈত্র মাসে রোদের ভিতরে মাথা ফাটা রোদের ভিতরে মাঠে ময়দানে কাজ করছে সন্তানের ভবিষ্যতের জন্য, আজকে বাবা কিছু বললেই তুমি রেগে যাও, মা যদি বলে যাও একটা ট্যাবলেট বলে নিয়ে এসো সেটুলো পড়ি, এবার বলে মা তোমার কি আর সন্তান নাই শুধু আমারে দেখো,
বলে কিনা? আমি বলবো ভাই যান একবে, আপনার আপনার ঋণটা আগে পরিশোধ করুন, আপনার ভাই কি করলো এটা দেখার দরকার নাই। আপনি আপনার মায়ের একশো রক্তের বিনিময়ে জেনির আপনার মা পৃথিবীতে সন্তান প্রসব করেছে। প্রত্যেকটা মা যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, এক একটা প্রসব বেদনার বেদনা যেন এক একটা যুদ্ধের সমান জোরে কণ্ঠে কিনা, এক একটা ব্যথা যেন এক একটা মৃত্যুর মতো, তখন প্রত্যেকটা মায়ের মনে মনে সিদ্ধান্ত নেয় আর আমি কোনোদিন পুরুষের সাথে আমি আর মিলিত হব না, কোনোদিন আমি এইরকম ভাবে সহবাস করব না। এত কষ্ট জানলে অনেক সময় মেয়েরা বুকে চাপড়ায় চিৎকার মেরে চেঁচামেচি করে লাফালাফি করে গালি দেয় স্বামীকে, কথা বলেন ঠিক কিনা? কি জন্য গালি দেয়? ওই সময় মায়ের যে ওই ব্যথা বেদনা শুরু হয়, পৃথিবীর কোন মানুষ তো বুঝতে পারে না, ওই ভুক্তভোগী মা সারা দুনিয়ার কোন মা এটা কোন পুরুষ এটা বুঝতে পারে না। এবার যখন ওই সন্তান সুন্দর ফুটফুটে সন্তানটা যখন জন্ম হয়ে গেছে, এবার ওই রক্তমাখা সন্তানটা দেখার পরে মা দশ মাস দশ দিনের ব্যথা বেদনা এক মুহূর্তের জন্য ভুলে যায়, কথাগুলো ঠিক কিনা? মা সঙ্গে সঙ্গে ওই ব্যথা ভুলে গিয়া ওই রক্ত মাখা সন্তানটারে কোলে নিয়ে বুকে জড়া নিয়ে রক্ত অবস্থায় চুমা খায়। সুবহানাল্লাহ, কোন সেদিন কিন্তু আপনি ছোট ছিলেন, আপনার মুখে তখন দাঁত ছিল না, ছিল কারো দাঁত ছিল না, আপনার এমন একটা সুষম খাবার প্রয়োজন যেটা একসাথে ঔষধের কাজ করবে আর একদিকে আপনার ক্ষুধা নিবারণ করবে। সুবহানাল্লাহ, কোন আল্লাহ তাআলা এমন একটা খাবার মায়ের দুই স্তনের ভিতরে রিজার্ভ ফ্রিজের মধ্যে রেখে দিলেন, এত সুন্দর করে খাবারের ব্যবস্থা করে দিলেন। এবারে খাবারের প্রয়োজন হলো, আপনার মুখে ভাষা নাই, আপনার ছোট্ট মানুষ কথা বলবেন কেমনে? আপনি বিছানায় পড়ে টোয়া টোয়া করেন, কেউ শুনতে পায় না, কিন্তু মা দূর থেকে শুনতে পেয়েছে সন্তান এখন খাবারের প্রয়োজন হয়ে গেছে। সেদিন যদি মা খাবার না দিত আজকে কি এত সুন্দর গ্রোথ এত সুন্দর চেহারা হতো? কত কোন ঠিক কিনা? এই মা কত কষ্ট করে হাঁটি হাঁটি পা পা করে বড় করেছে। আমার প্রিয় ভাইয়ের একটা গরুর বাচ্চা জন্মের পরে 30 মিনিট পরে কষে দমন দেয়, এটা কুত্তার বাচ্চা বিড়ালের বাচ্চা কিছুক্ষণ পরে দমন দেয়, মুরগির বাচ্চা মুরগির ডিমে বের হতে দেরি, মায়ের কোলে যেতে দেরি হয় না, কথা কোন ঠিক কিনা? একটা হাঁসের বাচ্চা হাঁসের ডিম থেকে বের হতে দেরি, নর্দমায় যেতে দেরি হয় না, ইঁদুরের বাচ্চা জন্মের পরে আবার ঘোরাফেরা করে, মহিষের বাচ্চা ন্যাশনাল জিওগ্রাফির চ্যানেল রিপোর্ট থেকে আমি বলছি, মানাও কোনো কথা বলছি না, মহিষের বাচ্চা জন্মের আধা ঘন্টা পরে কষে দৌড় দেয়, গরুর বাচ্চা আধা ঘন্টা পরে রক্তটা মা চেটে খেতে দেরি, এরপর গরুর বাচ্চা বাঁকা বাঁকা পা নিয়ে কিন্তু কষে একটা দৌড় দেয়, কথা কম ঠিক কিনা? ছাগলের বাচ্চার জন্ম হয়েছে, শৈলী রক্ত লেগে আছে, মা রক্ত গুলো চেপে খাওয়ার সাথে সাথে ছাগলের বাচ্চা গুলো হাঁটা দিয়ে শুরু করে দেয়, কথা কম ঠিক কিনা? কিন্তু পৃথিবীতে যে মানুষকে এত সম্মানিত করে সৃষ্টি করা হলো, ওই মানুষের সন্তান কিন্তু একদিনে হাঁটা শিখতে পারে না, ওই সন্তানকে হাঁটা শিখতে লাগে একদিন নয় দুই দিন নয় 365 দিনের বেশি লেগে যায়, কথা কোন ঠিক কিনা? কে বড় করেছে 365 দিন? আপনি এত দুর্বল ছিলেন, একটা মাসি বললে মাসিটা তাড়ানোর শক্তি ছিল না, আপনাকে যেখানে রাখা হবে সেখানে থাকতেন, এত কষ্ট করে যে মা বাবা বড় করলো, যে মা বাবা এত সুন্দর বড় করলো, সেই মা বাবার উপর আমাদের দায়িত্ব আছে না নাই, কথা বলেন? আবার আমার প্রিয় ভাই, এবার আস্তে আস্তে বড় হলেন, আপনার বিভিন্ন রকম খাবারের ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। যেই মায়ের কথা বলছিলাম, এত কষ্ট করে মা বাবা আপনার বড় করলো, জন্মের পর আপনি হাঁটতে পারতেন না, কথাও বলতে পারতেন না, জবানও ছিল না, আপনার মা হাঁটি হাঁটি পা পা করে আপনার বড় করেছে, মা নিজে খেয়ে না খেয়ে আপনাকে খেয়েছে। আমার প্রিয় ভাই, আজকে ওই মা নেই বাবা নেই, আমি বলতে চাই ওই মা বাবার জন্য আমাদের এখন দায়িত্ব আছে না নাই। বুখারী শরীফের ভিতরে ইমাম বুখারী একটি কিতাব আছে আদাবুল মুফরাদাত, এই কিতাবের ভিতরে ইমাম বুখারী একটা চ্যাপ্টার এনেছেন, আলাদা কিতাব তিনি লিখেছেন আদাবুল মুফরাদাত শিষ্টাচার, এর ভিতরে তিনি লিখেছেন মা বাবা মৃত্যুর পরে প্রত্যেকটা সন্তানের জন্য চারটি দায়িত্ব আছে, এর মধ্যে এক নম্বর হলো আল ইস্তিগফার লাহুমা, ওই মা বাবার জন্য প্রতিটা অক্তে তাদের জন্য দোয়া করা। সুবহানাল্লাহ,
নামাজের ভিতরে নামাজের বাহিরে যখনই মনে হবে তখনই রব্বির হামহুমা কামা রব্বানি সগীরা। রাজি আছেন কিনা? এবার তাদের জন্য দোয়া করা, ওই মা বাবার বয়সী মা বাবার যারা বন্ধু বান্ধব আছে তাদের সাথে ভালো ব্যবহার করা, অর্থাৎ মার বোন আছে আপনার খালা, খালার সাথে ভালো ব্যবহার করুন, খালার খোঁজ খবর নেবেন। এবার আসেন মা বাবার জন্য দান সদকা করা, এইটাতে রাজি না আমরা। কিন্তু মা বাবা সবকিছু রেখে গেল, মা বাবা সবকিছু দিয়ে গেল, বাবা সব রেখে চলে গেছে, যাওয়ার সময় কিন্তু পকেটে করে কোনো টাকা নিয়ে গিয়েছে কিরকম, অথবা দাস বাংলাতে 10 লক্ষ টাকা ছিল, আপনার বাবা দাস বাংলার ওই 10 লক্ষ টাকার চেকটা কাফনের কাপড়ের সাথে নিয়ে চলে গেছে, কথা কন? তার মানে এই কবরে টাকা পয়সা নিয়ে যাওয়া যায় না, সব থেকে যাই খালি হাতে সবাইকে যেতে হবে, কেননা আপনার দাদা চলে গেছে, তার আগে তার বাবাও দুনিয়া থেকে চলে গেছে, আজকে আপনার বাবা এখন আছে, হয়তো আপনার বাবা যদি মরে যায় আপনি মালিক হবেন, আপনার সন্তান এই যে পিচ্ছি 2 বছরের সন্তান বড় হচ্ছে, আপনি মরে যাবেন আপনার সন্তান এটার মালিক হবে, কিন্তু এর ভিতর থেকে যে সম্পদ আল্লাহ দিয়েছে ওই সম্পদ আল্লাহর জন্য ব্যয় করতে হবে, কথা কোন ঠিক কিনা? তবে সবচেয়ে বড় কাজ হলো মা বাবার মৃত্যুর পরে এই জাতীয় ওই 30 দিন 40 দিন 50 দিন এই জাতীয় অনুষ্ঠান না করে ওই মা বাবার জন্য সদকা জারিয়া যদি কিছু আমল করে দিয়ে যেতে পারেন, অথবা কোরআনের মাহফিলে কোরআনের জন্য মসজিদের জন্য কোথাও যদি দান করে দিতে পারেন, মা কবরে আছে এখনো, ওই কবরে আল্লাহ তাআলা এখনো নেকি পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য দেখেছি বিশ্বনবীর ইতিহাস থেকে জানানো যায় বিশ্বনবীর তেমন কিছু ছিল না, কিন্তু যখন কোন সাইল আসতেন বিশ্বনবী কখনো তিনি ফিরিয়ে দিতেন না। একদিন এক মুসাফির রাসূলের কাছে এসে, ইয়া রাসূলুল্লাহ হে আমার খাবার নাই, কাপড় নাই, পরনের কাপড় নাই, ইয়া রাসূলুল্লাহ হে আমি যে বহনে আমার যে বাহনটা আছে বাহনটাও আমি পাচ্ছি না। বিশ্বনবী বলে, ও সাহাবি আমার তো তেমন কিছু নাই, যা আমার একটা সন্তান আছে কলিজার টুকরা সন্তান খাতুনে জান্নাত মহিলাদের সর্দানি, তুমি ফাতেমা তু জাহরার কাছে তুমি চলে যাও। এবার ওই মুসাফির খাতুনে জান্নাত, খাতুনে জান্নাত ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু আনহার কাছে চলে গেছে। মুসাফির বলে, ও ফাতিমা তোমার বাবা আমাকে তোমার কাছে পাঠিয়েছে, রে ফাতিমা, ফাতিমা আমার কত 3 দিন হয়ে গেছে আমার খাবার নাই, আমার পরনে একটা কাপড় এটাই পরিষ্কার করি, এটাই আমি পরিধান করি, ফাতিমা রে আমার টাকা নাই, বলে আমি দেশে আমি যেতে পারি না, বড় বিপদে আছি। এবার ফাতিমা বলে, ও মুসাফির আমিও বড় বিপদে আছি, গত 3 দিন হয়ে গেছে ঘরের ভিতরে কোনো রান্না তৈরি হয় নাই। ফাতিমা বলে, ও মুসাফির তোমার কিছু দিতে পারলে আমি খুশি হতাম, তবে তো আমার কিছুই নাই, তবে আমি জানি কোন মুসাফিরকে আমি বঞ্চিত করতে চাই না, কেননা রাসূলের হাদিসের মধ্যে এসেছে তিনজনের দোয়া আল্লাহ তারা কখনো ফিরিয়ে দেন না, এক নম্বর হলো মুসাফির। হযরত ফাতিমা বলে, দাঁড়াও দাঁড়াও মুসাফির, আমি জানি আমার কিছুই নাই, তবে হ্যাঁ আমার একটা মনে আছে, আমার একটা স্বর্ণের হার আছে, যে হারটা বিয়ের সময় আমাকে দেওয়া হয়েছিল এই হারটা আমি তোমারে দিয়ে দিলাম, হাতটা বিক্রি করে সেই টাকাতে কাপড় বানিয়ে নিবা, ওই টাকা দিয়ে তুমি একটা বাহন কিনে নিয়ে দেশে চলে যাবো। সুবহানাল্লাহ। কোন আমার প্রিয় ভাই মা বোনদের জিজ্ঞেস করে দেখেন, শ্বশুর বাড়ি থেকে সবচেয়ে দামি জিনিসটা হলো স্বর্ণের হার, স্বর্ণের মালা, স্বর্ণের চুড়ি, কথা কোন ঠিক কিনা? জীবন চলে যাবে কোনদিন স্বর্ণের হার দিবে, কিন্তু ফাতেমা জাহরা মুসাফিরকে বঞ্চিত করতে পারেন না বলেই তার স্বর্ণের হারটাও তিনি দান করে দিলেন। এবার মুসাফির ওই স্বর্ণের হার নিয়ে বিশ্বনবীর কাছে চলে গেছে আর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার সন্তানের স্বর্ণের হার দিয়েছে। সুবহানাল্লাহ। কোন আম্মার ইবনে ইয়াসার তখন ওখানে উপস্থিত ছিলেন, আম্মার ইবনে ইয়াসার বলে, সর্বনাশ ফাতেমা তোমার একটিমাত্র স্বর্ণের জিনিস, এটাও তুমি আল্লাহর জন্য দান করেছো গরিবকে। আম্মার ইবনে ইয়াসার বড় ব্যথিত হলেন আর বললেন, ও মুসাফির তুমি কি স্বর্ণের জিনিসটা বিক্রি করতে চাও? এক পর্যায়ে তিনি বিক্রি করলেন, টাকা দিলেন, আবার স্বর্ণের জিনিসটা আম্মার ইবনে ইয়াসার হযরত ফাতেমা তুজ জাহরার কাছে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।